আচ্ছা, দেখো আমি এই অর্গানিক কেমিস্ট্রি শুরু করতেছি একদম প্রথম থেকে। অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে আমি কিছু কথা বলবো। হ্যাঁ, আমি কিছু কথা বলবো। কিছু কথা কি, যে এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের জানা দরকার, যে এই চ্যাপ্টারটা কি বলতে চাচ্ছে। জৈব রসায়ন, এটা তোমরা সবাই ভয় পাও, আমি জানি এই জিনিসটা তোমরা ভয় পাও, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যত প্রকার ভাবে সহজ ভাবে বোঝানো যায় আমি সেটার চেষ্টা করব আমার জায়গা থেকে, আমার সর্বোচ্চটা দিয়ে যত সহজ ভাবে তোমাদের সবগুলা চ্যাপ্টারের চেয়ে এই চ্যাপ্টারটা ইজি মনে হবে আমি সেইভাবেই পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কয়েকটা অংশে ভাগ করতে হবে, আমি এখানে একটু অংশগুলো একটু লিখি। এখানে তোমাদের তিনটা অংশ আছে জৈব যৌগের। হ্যাঁ, এটা তোমাদের স্কুল কলেজে একটা অংশ হয়তো পড়াবে না। কি পড়াবে না? দেখো, নামকরণ হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে একটা অংশ, মানে একদম ফার্স্ট অংশ, ওকে? তারপর হচ্ছে আমাদের প্রস্তুতি, তারপর আমাদের কি প্রস্তুতি, আচ্ছা, তারপরে আছে আমাদের কি সমানুতা আছে, তারপর হচ্ছে প্রকার ভেদ আছে, এখানে আমি একটু সমানুতায় লিখে রাখি। এই তিনটা টপিক আমি একদম স্বাভাবিক ভাবে বলবো। একটা হচ্ছে নামকরণ, দুই তিন হচ্ছে, দুই হচ্ছে আমাদের কি প্রস্তুতি, মানে যাবতীয় অ্যালকেন বলো, অ্যালকাইন বলো, অ্যালকোহল বলো, বেনজিন বলো, সবকিছুর প্রস্তুতি আমরা দেখবো। আর তিনে কি সমানুতা, ওকে? আচ্ছা, তো এই তিনটা জিনিস আমরা স্বাভাবিক ভাবে ক্রমান্বয়ে শিখবো, ওকে? আমাদের অনেকগুলো লেকচার লাগবে, প্রত্যেকটা লেকচার তোমরা দেখবা, এবং একজনও নোট করবা না। হ্যাঁ, আমি নোট দিব, আমি নিজে যে নোটটা আমার কাছে, যে প্রত্যেকটা ব্যাচে যে নোটটা দেই আমি, সেই নোটটাই তোমাদেরকে আমি দিব। প্রত্যেকটা ক্লাস শেষে আমি তোমাদের ওই নোটটা দিয়ে দিব, যতটুকু পড়াইছি ওইটুকু আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং তোমরা ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, আমরা খাতায় কি লিখবো? আমি মুখে যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে? মুখে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, এইটুকু ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রি একদম সহজ কথা। তুমি একদমই খাতা কলম অফ করে রাখবা, আমি মুখে যেগুলো বলবো চাইলে সেগুলো লিখতে পারো, ওকে? আচ্ছা, এবার আসো আমরা একদম স্টার্ট করে দিই অর্গানিক কেমিস্ট্রি, ওকে? আচ্ছা, বিসমিল্লাহ। দেখো, ফার্স্টে আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি জানার আগে কেমিস্ট্রির প্রথম ওয়ার্ডটা কি হইয়া, সি, CHY ডট ডট ডট, মানে MISTRY, প্রথম ওয়ার্ডটা কি আছে ভাইয়া, সি। তার মানে কার্বন নিয়েই আমাদের আলোচনা এই চ্যাপ্টারে। মানে আমরা বলি না যে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির বস, মানে হচ্ছে কেমিস্ট্রির কি বলা যায়, প্রাণ, হৃৎপিণ্ড। সো আমরা বলতে পারি যে কেমিস্ট্রির প্রথম ওয়ার্ড কি সি। সো সি মানে কি কার্বন, কার্বন নিয়েই গঠিত হবে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, ওকে? আচ্ছা, তাহলে কার্বন নিয়ে কিছু কথা বলি ভাইয়া। কার্বনের হাত হচ্ছে আমাদের চারটি, হাত চারটি। হাত মানে কি ভাইয়া, হাত মানে তো বুঝতেছি না ভাইয়া, হাত মানে আপনি কি বুঝাচ্ছেন? আচ্ছা, হাত মানে হচ্ছে তার যোজনী, হাত মানে কি তার যোজনী। আচ্ছা, হাত মানে তার কি যোজনী, কথা হচ্ছে ভাইয়া যোজনী কি, যোজনী মানে হচ্ছে হাত, মানে সে কয়জনের সাথে বন্ধন গঠন করতে পারে সেটা হচ্ছে কার্বনের কি হাত বা যোজনী। একটু প্রমাণটা তোমাকে দেখাই ফেলি। দেখো, এখানে আমাদের একটা কার্বন আছে মনে করো, এখানে আমি একটা কার্বন নেই, কার্বনের 6 লিখে ফেললাম। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি কি পাবা, 1s2 পাবা, 2s2 পাবা, 2p কত পাবা, 2 পাবা। দেখো, এই যে 2 2 2, তার মানে কত হচ্ছে, 6 হচ্ছে, মিল আছে, মানে একদম মিলে গেছে। আচ্ছা, এখন তুমি কি করবা, দেখো কার্বনটাকে একটু উত্তেজিত করবা, তাহলে এই মাথার উপর একটা তীর দিব, আর এখানে 6। আচ্ছা, এখন আমরা কিভাবে করবো, দেখো এখানে 1s2 এই যে আছে, তারপর কত হবে, 2s, এই পর্যন্ত তুমি থেমে যাও। আমরা একটু কাজ করে নিব, কি কাজ করে নেব ভাইয়া, এই ওপরের লাইনে আমরা একটু কাজ করে নেব, এটাকে একটু সুন্দর করে অরবিটালে ভাগ করব। এই যে আমরা মানে হচ্ছে কি দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছিলাম না, অরবিটালে ভাগ করা যায়, সেটা কি করব, 1s2, 2s2, 2px, 2py, 2pz। কি জেনেছিলাম, পি অরবিটালে কয়টা খোপ থাকে, px থাকে, py থাকে, pz থাকে, তিনটা স্তর থাকে, ওকে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি দুইটা, তাই তুমি চোখ বন্ধ করে এই যে দুইটা দিয়ে দাও, এক, এই যে দুই দিলাম, আশা করি বুঝছো। এখন তুমি সি এর উপর মাথায় একটা তীর দেওয়ার মানে কি, কার্বন উত্তেজিত অবস্থায় আছে। তাহলে একটু দেখো, উত্তেজিত করলে এই যে এস অরবিটালের যে ইলেকট্রনটা আছে, জেড অরবিটালে তো কোনো ইলেকট্রন নাই, মানে 2pz এ তো কোনো ইলেকট্রন নাই, সো এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই জেড এ গমন করে, তখন হয়ে যাবে কি ভাইয়া, দেখো 2s1, আমি এখানে একটু লিখি 2s1, এখানে আমি একটু লিখি 2s1, তারপর হচ্ছে 2px1, 2py1,
2PZ1। আবারও বলছি কি হলো, এখানে আমরা কার্বনের ইলেকট্রন বিনিময় দেখলাম, কার্বনকে উত্তেজিত করলে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পি অরবিটালে চলে যায়। সো কি হয় দেখো, প্রত্যেকটা একটা একটা করে হয়ে যায়। এখন বিজোড় ইলেকট্রন মানে কি আমরা জানি, বিজোড় ইলেকট্রন মানেই আমরা জানি তার যোজনী। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? বিজোড় চারটা। তার মানে কার্বনের যোজনী হচ্ছে আমাদের চার, অর্থাৎ কার্বনের যোজনী কত ভাইয়া? কার্বনের যোজনী চার। এই কার্বন নিয়েই আমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রিতে আলোচনা হবে। কার্বনের ধর্ম কি, কার্বনের ক্যারেক্টার কি, কতজনের সাথে বন্ধন গঠন করতেছে, সেইগুলা নিয়েই আমরা কি করব, আলোচনা করব। সো আমি একদম অর্গানিক কেমিস্ট্রি একদম জিরো থেকে শুরু করছি, যেগুলা মানে একদম জিরো, মানে কার্বন নিয়ে আলোচনা করতেছি, এর কম থেকে তো আলোচনা করা পসিবল না। আচ্ছা এখন আমরা শিখবো কি, যে কার্বন এই যে যোজনী চার পেলাম, এই চারের মানে কি? তুমি চিন্তা করো, তোমার কাছে 4 টাকা আছে, তুমি কি করবা? 4 টাকা দিয়ে একটা জিনিস খেতে পারবা না, অবভিয়াসলি 4 টাকা তোমার খরচ করার স্কোপ আছে। তুমি কি 5 টাকা খরচ করতে পারবা? পারবা না। 3 টাকা পারবা, 2 টাকা পারবা, বাস তুমি 5 টাকা পারবা না। তো কার্বনের যেহেতু হাত 4টা, কার্বন 4টা কোনো পরমাণুর সাথে যুক্ত হবে, বুঝি নাই ভাইয়া? মনে করো এটা আমাদের কার্বন, এর 4টা হাত, এই যে 4টা হাত। কেন 4টা হাত? কারণ আমরা জানি যোজনী মানেই হাত। কার্বনের শেষ কক্ষপথে 4টা বিজোড় ইলেকট্রন, তাই 4 জনের সাথে সে বন্ধন গঠন করে, মানে হাত 4টি। ওকে, আচ্ছা এই যে আমরা কার্বনের হাত 4টা দেখাইলাম, এখানে ধরো একটা পরমাণু বসবে, এখানে একটা পরমাণু বসবে, এখানে একটা পরমাণু বসবে, এখানে একটা পরমাণু বসবে, ঠিক আছে? আলাদা আলাদা 4টা পরমাণু বসে যাবে। আচ্ছা এখন আসো, আমি ধরো তোমাকে বললাম যে কার্বন 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 কার্বন, অনেকগুলা কার্বন দিলাম, ওকে অনেকগুলা কার্বন দিলাম, নামকরণ তোমার এখন লাগবে না, তুমি জাস্ট নিয়মটা শিখো। ওকে, জাস্ট নিয়মটা শিখো যে কি করছি, আমি একদমই ক্লিয়ার করে দেবো, নামকরণ একদম পানি হয়ে যাবে। ওকে, এখন দেখো এখানে আমাদের কার্বন কয়টা হাত থাকবে, একটু আগেই বলে আসছি, কার্বনের হাত থাকবে 4টি, ক্লিয়ার? কার্বনের হাত থাকবে 4টি। তাহলে দেখো এই কার্বনের হাত কয়টা আছে, আমরা একটু গণনা করি। এই যে এই কার্বনের সাথে এই কার্বনটা, এটা আমরা ধরলাম, একটু নাম দেই, এটা আমাদের হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন, এখানে একটু লিখে দেই, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কার্বন। একটু খেয়াল করো, এখানে আমাদের 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন পরস্পরের সাথে একটা বন্ধন গঠন করছে, মানে একটা হাল অলরেডি কি ফিল আপ, মানে একটা হাত অলরেডি দিয়ে দিয়েছে কার্বনকে। তাহলে প্রথম কার্বনের একটা হাত চলে গেছে অলরেডি, এই যে একটা লাল হাত চলে গেছে, বাকি থাকলো আর কয়টা হাত? 4টা হাতের মধ্যে একটা হাত গেছে, বাকি থাকবে কয়টা হাত? 3টা হাত। তাহলে তুমি এই যে উপরে 3টা হাত দিয়ে দাও, এই যে 3টা হাত তুমি দিয়ে দিলা, একদম ক্লিয়ার। এবার দেখো দ্বিতীয় কার্বনের চিন্তা করো, এই কার্বনের চিন্তা করো তুমি। আচ্ছা আমি একটা অন্য কালি দিয়ে এবার লিখবো, হলুদ কালি দিয়ে লিখবো। দেখো দ্বিতীয় কার্বনটা প্রথম কার্বনের সাথে একটা হলুদ বন্ধন গঠন করছে, এই যে আরেকটা তৃতীয় কার্বনের সাথে হলুদ বন্ধন গঠন করছে, মানে মোটামুটি 2টা হাত তার ফিল আপ, ঠিক আছে? তৃতীয় কার্বনের এবং প্রথম কার্বনের সাথে সে বন্ধন গঠন করে ফেলছে, 4টা কার্বনের মধ্যে 2টা হাত ফিল আপ, বাকি থাকলো কয়টা হাত? 2টা হাত। এই যে তুমি দিয়ে দাও 2টা হাত, 2টা হাত, একদম সিম্পল কথা। এবার আসো তৃতীয় কার্বনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে ভাইয়া, এবার আমি সবুজ কালি দিয়ে লিখবো। তৃতীয় কার্বনটা কি করতেছে দেখো, তৃতীয় কার্বনটা দ্বিতীয় কার্বনের সাথে একটা বন্ধন, চতুর্থ কার্বনের সাথে একটা সবুজ বন্ধন গঠন করছে। তাহলে 2টা বন্ধন অলরেডি ডান, বাকি থাকলো আর কয়টা বন্ধন? 4টার মধ্যে 2টা চলে গেছে, বাকি থাকলো কয়টা? 2টা। এই যে তুমি এখানে 2টা দিয়ে দাও, 2টা দিয়ে দাও। ওকে, আচ্ছা এবার আসো এই কার্বনের কয়টা হাত, মানে 4 নম্বর কার্বনের কয়টা হাত? দেখো 4 নম্বর কার্বন সবুজ একটা হাত আছে কার্বনের সাথে, একটা হাত মাত্র আছে তৃতীয় কার্বনের সাথে, একটা মাত্র সবুজ হাত আছে, 4টার মধ্যে একটা চলে গেছে, বাকি থাকে কয়টা? 3টা। এই যে তুমি চোখ বন্ধ করে 3টা দিয়ে দাও, 1টা 2টা 3টা। এখন কথা হচ্ছে ভাই, এইটা তো আঁকাই ফেললাম, এটার নামকরণ কি হবে? নামকরণে তো আসতেছি, 2টা 3টা ক্লাস ওয়েট করো, নামকরণ পুরা পানি হয়ে যাবে। এখন কার্বন ভাই, কার্বনের ভাই হচ্ছে হাইড্রোজেন। দেখো এখানে কেমিস্ট্রির প্রথম 2টা ওয়ার্ড কি? CHYMISTRY, তাই না? প্রথম ওয়ার্ডটা কার্বন, কার্বন নিয়ে আলোচনা করা শেষ। দ্বিতীয় ওয়ার্ডটা কি? এইচ, তার মানে সি আর এইচ মানে জৈব যৌগ, কিচ্ছু না। কেমিস্ট্রির প্রথম 2টা ওয়ার্ড কি? সি আর এইচ, সি আর এইচ মানে অর্গানিক কেমিস্ট্রি, আর কিচ্ছু না। তাহলে কার্বনের ভাই কি হবে? দেখো কার্বন আছে প্রথমে, দ্বিতীয়তে আছে কি? এইচ, মানে কার্বনের ভাই এইচ, এইচ এর ভাই কার্বন, একদম সিম্পল কথা। যেখানে যেখানে হাইড্রোজেন মানে কিচ্ছুই নাই, দেখো কার্বন কারোর সাথে, এখানে এই যে লাল যে 3টা হাত আগাইছে, এই 3টা হাত কারোর সাথে কি অ্যাড আছে? নাই। যেহেতু কার্বনের ভাই হাইড্রোজেন, তাই কিছু না থাকলে তুমি ভাববা যে এখানে হাইড্রোজেন আছে, এখানে কি আছে? হাইড্রোজেন আছে। কেন হাইড্রোজেন আসলো? কারণটা হচ্ছে ভাইয়া, হাইড্রোজেন কার্বনের ভাই, হাইড্রোজেন কি? কার্বনের ভাই। তুমি সব জায়গায় হাইড্রোজেন দিয়ে দাও,
সব জায়গায় কি করবা, হাইড্রোজেন দিয়ে দিবা। এটা গেল আমাদের প্রথম বেসিক, একদম সিম্পল কথা। একটু জটিলে যাই, মানে আরেকটু তোমার ক্লিয়ার করার জন্য, বেসিক ক্লিয়ার করার জন্য আরেকটু জটিলে যাই। ধরো তোমাকে এইরকম দেওয়া আছে, কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন, তারপর আবার তোমাকে ধরো দেওয়া আছে কার্বন বন্ড কার্বন ট্রিপল বন্ড কার্বন। ওকে, এটা তোমাকে দেওয়া আছে, এটা একটু আমরা পূরণ করবো কিভাবে। দেখো এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, এই কার্বনের ক্ষেত্রে কয়টা হাত ফিল আপ আছে? মাত্র একটা হাত, এই যে সাদা মানে লাল দিয়ে আমি যেটা দেখাচ্ছি, একটা হাত মাত্র ফিল আপ আছে। বাকি কয়টা হাত? চারটার মধ্যে একটা শেষ, বাকি কয়টা? তিনটা। এই যে তিনটা হাত দিয়ে দিলাম। এখন দ্বিতীয় কার্বনে আসো, দ্বিতীয় কার্বনে কয়টা হাত ফিল আপ? দেখো এই যে লাল একটা হাত, আর এখানে দেখো এই কার্বনের সাথে দুইটা হাত ফিল আপ, দুইটা। এই যে ডাবল বন্ড, এটা মানে কত? ডাবল বন্ড মানে দুইটা হাত ফিল আপ। ওকে আচ্ছা, মানে দুইটা হাত আর এই যে একটা হাত, তিনটা। এই যে একটা হাত আর এখানে দুইটা হাত, তিনটা হাত। বাকি থাকলো কয়টা হাত ভাইয়া? একটা হাত, কারণ চারটা হাত বানাতে হবে, একটা হাত বাকি থাকলো। এই যে তুমি একটা হাত দিয়ে দিলা। এবার দেখো লাস্টের কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের ক্ষেত্রে এখানে দুইটা হাত আর এখানে হচ্ছে আমাদের একটা হাত, তিনটা হাত। বাকি থাকে কয়টা হাত? একটা হাত। এই যে একটা হাত দিয়ে দিলাম। এখন তোমাকে কি বলছিলাম, যে যেগুলা মানে কিছুই নাই, তোমাকে কোনো পরমাণু বলে দেয় নাই, ভাই কার সাথে যুক্ত হবে সেটা বলে নাই, কি করবা? হাইড্রোজেন দিয়ে দিবা। এই যে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন কি করলাম? দিয়ে দিলাম। এই যে আমরা কি করলাম? হাইড্রোজেন দিলাম। কেউ নোট করবা না, নোট আমি দিয়ে দিব, বলে দিয়েছি, নোট আমি নিজেরটা দিয়ে দিব, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে সিনেমার মতো জাস্ট দেখবা, ফিল নিবা। এবার দ্বিতীয়টাতে আসো, এটা তোমরা নিজেরা নিজেরা করার চেষ্টা করো, আমিও করে দিই, তোমরা মনে মনে ভাবো যে কি হবে। এই কার্বনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একটা হাত অলরেডি ডান, চারটার মধ্যে একটা ডান, বাকি থাকলো কয়টা? চারটা। এই যে সরি, বাকি থাকলো তিনটা, এই যে তিনটা দিয়ে দাও। এই কার্বনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এখানে অলরেডি তিনটা হাত কার্বনের সাথে ডান, আর এখানে একটা কার্বনের সাথে ডান, চারটা হাত অলরেডি ডান। কিভাবে হলো ভাইয়া আবার দেখাই, এখানে আমাদের কয়টা হাত আছে? এই যে এই কার্বনের সাথে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত আছে অলরেডি। এই কার্বনের সাথে কয়টা হাত? একটা হাত, মানে চারটা হাত অলরেডি ডান। কোন কার্বনের? এই কার্বনের। বাকি থাকলো কয়টা হাত? জিরোটা হাত, কারণ দিতেই হবে না। এবার আসো এই কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, লাস্টের কার্বনের ক্ষেত্রে জাস্ট তিনটা হাত ব্লক। এই যে দেখো একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তিনটা হাত ব্লক। বাকি থাকে কয়টা হাত? একটা হাত। এই যে দিয়ে দিলাম একটা হাত, যেহেতু কোনো পরমাণু বলা নাই, হাইড্রোজেন দিয়ে দাও। কোনো পরমাণু দিয়ে নাই, হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমার নামকরণ লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট আমাকে বলো এইটুকু তোমার কাছে ক্লিয়ার কিনা, মানে হাতটা বুঝছি কিনা, চারটা হাত ফিল আপ করতে হবে এটা বুঝছি কিনা জানো। জি ভাইয়া, বুঝেছি। এটা আচ্ছা সময় বুঝছো? জি বুঝছে। আচ্ছা একদমই নোট করা লাগবে না, কিচ্ছু নোট করা লাগবে না। তুমি চাইলে এই কথাগুলো যা, বা তুমি এইটা স্ক্রিনশট রাখতে পারো, কারণ নোট খাতায় এইটুকু আমি অ্যাড করি নাই, কারণ এইটুকু জাস্ট তোমাদের মনের ক্ষুধাটা দূর করার জন্য আমি এটুকু লিখছিলাম। তোমরা চাইলে এইটুকু স্ক্রিনশট রাখতে পারো চাইলে, ঠিক আছে, আমি জোর করবো না, চাইলে রাখতে পারো। আচ্ছা আশা করি যারা স্ক্রিনশট নিচ্ছ, এই এই পেজটার স্ক্রিনশট নিতে পারো তুমি, বাট এটা ম্যাথ নোটের মধ্যে আমি দেই নাই, কারণ এটা তোমরা কি, এটা তোমাদের কোনো বইয়েও নাই, কিছুতে নেওয়া, মনের মতো করে বললাম, ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমি মুখে যেগুলো বলবো তুমি চাইলে সেগুলো নোট করবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা কি পড়বো, আমরা 9 দিনের কিছু পড়া পড়বো, একটু মনে করাবো তোমাদের। হ্যাঁ এখানে আমি একটু লিখে দেই, তোমরা জাস্ট চোখ বন্ধ করে লিখে নিবা, নামকরণে আমাদের এগুলা লাগবে। এখানে আমাদের অ্যালকেন, একটু দেখো অ্যালকেন, অ্যালকেন, ওকে অ্যালকেন, এটাকে আমি ইংরেজিতে লিখবো, একটু দেখো। আচ্ছা এখানে আমি বাংলা দিয়ে লিখি, জায়গা হবে না, এখানে অ্যালকেন আমি লিখছি বাংলা দিয়ে লিখি, কারণ জায়গা হবে না, আমাদের অনেকগুলো জায়গা লাগবে। আচ্ছা অ্যালকেন, এখানে আমি লিখি হচ্ছে এইচ, সরি C2N প্লাস, একটু দেখো CN, H2N প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যালকেনের এখানে জায়গা হবে কি। আচ্ছা লিখতে থাকি, তোমরা যত লিখছো না, লেখার দরকার নাই, এগুলো নোট খাতায় দেওয়া আছে। অ্যালকিন আমি একটু দেখি আটে কিনা, এখানে আমি CN H2 এর আমি প্রত্যেকটা বোঝাবো, ওকে চিন্তা করার কিছুই নাই। অ্যালকাইন, অ্যালকাইন, এটার সাধারণ সংকেত হচ্ছে আমাদের CN H2N মাইনাস 2, ওকে। আচ্ছা একটু দেখো, এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত, সাধারণ সংকেত, ওকে। এখানে আমি একটু লিখি, এখানে হচ্ছে আমাদের নাম, বা এখানে আমি বলতে পারি যৌগ,
এখানে আমি একটু বলি, দেখো, কার্যকরী মূলক, কার্যকরী মূলক, এখানে লিখবো হচ্ছে আমি বন্ধন। ওকে, আচ্ছা, কার্যকরী মূলকের ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, এফ জি। আচ্ছা, এবার একটু তুমি সুন্দর করে দেখো, আমি এটা একটু মার্কিং করি সৌন্দর্যের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো, আমি একটু বুঝাই। তুমি 9-10-এ পড়ে আসছো, অ্যালকেনকে তুমি কি দ্বারা প্রকাশ করতে ভাই পারো ভাইয়া? CnH2n+2। এনটা কি? এনটা হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে দেখো, এখানে যদি আমরা n=1 বসাই, তাহলে আমরা কি পাই একটু নজর দিয়ে দেখো। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে সিএন মানে 1 ইন্টু H2n, অর্থাৎ 2 × 1 + হচ্ছে 2। পাইলাম আমরা কি দেখো, সিএইচ 2 এর সাথে 1 × 1 + 2, তার মানে 4, এই যে CH4। মানে আমরা যখন কার্বন সংখ্যা 1 নিব, তখন আমরা পাবো কত? মিথেন। সেম ভাবে কার্বনের সংখ্যা যদি আমরা 2 নেই, তাহলে কি পাবো? C2H2n+2, মানে কত হবে? 6 হবে। কত পাবো ভাই আমরা? পাবো হচ্ছে আমরা কি, দ্বিতীয় নম্বরে কি থাকবে? মিথেন, এবং তারপরে একটা কি হবে? ইথেন। ওকে, তার মানে আমরা দ্বিতীয়টা পাইলাম ইথেন। তারপরে যদি 3 বসাই, তাহলে কত পাবো? 3 কার্বন বিশিষ্ট প্রোপেন। এগুলো আমরা 9-10-এ পড়ছি। সেম ভাবে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে ভাইয়া? এন এর ভ্যালু যদি তুমি এখানে 1 বসাও, তাহলে তুমি পাবা CH, এখানে কত পাবা? 2n, মানে 2 × 1 = 2, তার মানে CH2। এটা আমাদের কি হলো ভাইয়া? অ্যালকিন, অর্থাৎ এটা আমাদের কি পাইলাম আমরা? ইথিন পাইলাম। আচ্ছা, এখানে আমরা একটু দেখো, এটা আমি একটু হবে না, এখানে অ্যালকিনের ক্ষেত্রে একটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা নোট করে দিতে হবে। সেটা হচ্ছে n≠, একটু দেখো, n≠1। ওকে, কেন n≠1? কারণ অ্যালকিনে যদি তুমি 1 বসাও, তাহলে তুমি কি পাবা? তুমি মিথিন পাবা। মিথিন নামে কি কোনো বস্তু আছে? তুমি কি 9-10-এ মিথিন নামে কিছু পড়ছো? পড়ো নাই। তুমি পড়ছো ইথিন, তারপর প্রোপিন পড়ছো, বিউটিন পড়ছো, মিথিন পড়ো নাই। তার মানে তোমার এটা একটু খেয়াল রাখতে হবে, অ্যালকিনের ক্ষেত্রে এন এর মান 1 হবে না, এন এর মান 2 থেকে শুরু হবে। তার মানে এন এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে কত পাবা? C2H কত পাবা? 2 × 4, মানে C2H4, মানে অ্যালকিন পাবা, অর্থাৎ মিথিন পাবা, সরি, ইথিন পাবা। ওকে, এইভাবে আমরা পরবর্তীতে আরো কিছু শিখবো। জাস্ট তুমি সাধারণ সংকেতটা একটু মাথায় রাখো, যে অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। এটা পরীক্ষায় MCQ তে আসতে পারে। অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? CnH2n-2। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমার একটু জানতে হবে, সেটা হচ্ছে কার্যকরী মূলক। এটা 9-10-এ তুমি নাও জেনে থাকতে পারো। যেমন OH, এটা একটা কার্যকরী মূলক, CH3 এটা একটা কার্যকরী মূলক, আবার তোমাকে আমি বলতে পারি COOH, COOH এটা একটা কার্যকরী মূলক, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক, আমরা এটাকে কি বলতে পারি? কার্যকরী মূলক। সেম ভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদেরও কার্যকরী মূলক আছে। কি মূলক ভাইয়া? আগে কার্যকরী মূলক জিনিসটা একটু আমরা শিখি, সেটা হচ্ছে শেষে থাকবে। কিসে থাকবে? শেষে থাকবে। আপাতত এইটুকু একটু মনে রাখো, কোথায় থাকবে ভাইয়া? শেষে থাকবে। একদমই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলা। কার্যকরী মূলক কোথায় থাকবে ভাইয়া? শেষে থাকবে। তাহলে অ্যালকেন, অ্যালকেন শেষে কে আছে? অ্যালকেন, এই যে কেন, কেন শেষে আছে, অ্যালকেন। আমি এটা যদি ইংরেজি নাম দেখি, তাহলে এটা একটু দেখি, ALKANE, অ্যালকেন। দেখো, আমি একটু সুন্দর করে এখানে লিখে দিচ্ছি, অ্যালকেনের ইংরেজি লিখলাম ALKANE, এটা হচ্ছে ইংরেজি নাম অ্যালকেনের, অ্যালকেন ইংরেজি দিয়ে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি কি বলছি, শেষের অংশটুকু হচ্ছে আমাদের কার্যকরী মূলক। শেষের অংশটুকু কত দেখো? অ্যালকেন, এই যে এন, এইটুকু হচ্ছে আমাদের শেষের অংশ, তার মানে কার্যকরী মূলক। অ্যালকেনের কার্যকরী মূলক আমরা কত বলতে পারি? এন, ANE। এখন থেকে আমরা বাংলা দিয়ে লিখবো না, আমরা ইংরেজি দিয়ে লিখবো, কারণ ইংরেজি লেখাটাই কমফোর্টেবল বেশি। ওকে, তাহলে তুমি কি করবা? এন লিখবা, ANE, অ্যালকেন। সেম ভাবে দেখি অ্যালকিনের ক্ষেত্রে, দেখি এখানে আমি অ্যালকিন একটু ইংরেজি দিয়ে লিখি, অ্যালকিন, ALKYN, একটু দেখো, অ্যালকিন, ENE, অ্যালকিন। ওকে, অ্যালকিন, দেখো আমি ইংরেজি দিয়ে অ্যালকিন বানানটা লিখে ফেললাম, ALKENE, অ্যালকিন। সুন্দর করে এবার দেখো আমি কি বলছি, লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এখানে লাস্টে কি আছে? অ্যালক অংশটুকু বাদ যাবে, বাকি থাকে কত? ইন অংশ। তার মানে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে আমাদের ইন, ENE, ইন। এগুলো আশা করি 9-10-এ অতটা দেখো নাই। এবার দেখো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে,
এল কে ওয়াই এন ই। দেখো এল অংশটুকু প্রত্যেকটার ক্ষেত্রে বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে, এল অংশটুকু বাদ যাচ্ছে। তাহলে আমরা এল অংশটুকু বাদ দিয়ে বাকি থাকে কত, দেখো এই যে লাস্টের অংশটুকু কি বলি, কার্যকরী মূলক। কার্যকরী মূলক কোথায় থাকে? শেষে থাকে। আমাদের দেখো আইন, এই যে ওয়াই এন ই, এটাকে আমরা উচ্চারণ করব কি, আইন, এই যে ওয়াই এন ই, আইন। আবারও এটা বলি কারণ এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা, এল কে। কার্যকরী কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এভাবে কি কার্যমূলক লেখে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সেগুলোতে যাবো, এত জটিল আগে যাওয়া যাবে না, একদম ইজি। আমি বললাম কি একদম মানে যে 3-6 এ পড়ে তুমি তাদেরকে একজনকে বসায় দাও, 9-10 এ যারা পড়ে তাদেরকে বসায় দাও, সেও ক্লাস বুঝবে। মানে একদম জিরো থেকে যেগুলো বলা যায় আমি সব দেখাবো, একদম এ টু জেড বসাবো। এমনিতে তো আমি 30-40টা ক্লাস নেবো না, অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদের নিতে চাইছিলাম 20টা ক্লাস, বাট আমি 30টা নেবো কারণ একদম এখানে আমি তোমাদের পানি বানিয়ে দিতে চাই অর্গানিক কেমিস্ট্রি। ওকে একদম জাস্ট পানি হয়ে যাবে, তুমি জাস্ট ক্লাসটা টেলিভিশনের মতো খেয়াল করো, কোশ্চেন জিজ্ঞেস করবো তখন কোশ্চেন করবো। ওকে দেখো এখানে আমি কি বললাম, অ্যালকেন, তোমার তুমি নিজে নিজে উচ্চারণ করো, অ্যালকেন। লাস্টে তুমি কি পাচ্ছ, অ্যালকেন, এন পাচ্ছ না, এই জন্য আমরা এটাকে ইংরেজিতে লিখলাম এ এন ই, এন। অ্যালকিন কি পাচ্ছ, ইন পাচ্ছ, তার জন্য কার্যকরী মূলক কত, ইন। অ্যালকাইন লাস্টে তুমি উচ্চারণে কি পাচ্ছ, আইন, তাই আমরা এখানে বলে দিলাম আইন। এখন তোমরা 9-10 এ যেটা শিখছো সেটা হচ্ছে বন্ধন। তোমরা ভাবতা যে অ্যালকেনের কার্যকরী মূলক একক বন্ধন, অ্যালকিনের হচ্ছে কার্যকরী মূলক কি দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকরী মূলক কি দ্বিবন্ধন, এগুলো রং ছিল, ঠিক আছে? এগুলো তোমাদের বই পুস্তকে লেখা ছিল, তোমরা নিজেরা নিজেরাই মনে করতা, বাট এটা রং। কার্যকরী মূলক এন, ইন আর আইন। ওকে বন্ধন কি, অ্যালকেন বন্ধন আমরা কিভাবে চিনবো যে এটা অ্যালকেন মৌল, তুমি সুন্দর করে দেখবা যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে। ওকে আচ্ছা অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, ইন, ইনের ক্ষেত্রে কি হবে ভাইয়া, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একক বন্ধন, তারপরে পরেরটা কি হবে দ্বিবন্ধন, এই যে আমরা দিয়ে দিলাম দ্বিবন্ধন, অর্থাৎ ঠিক আছে এখানে আমরা একটু লিখে দেই দ্বিবন্ধন, দ্বিবন্ধন। ওকে দ্বিবন্ধন। এবার আসি আইনের ক্ষেত্রে কি হবে ভাইয়া, আইনের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ত্রিবন্ধন, ত্রিবন্ধন, ত্রিবন্ধন। ওকে ত্রিবন্ধন থাকবে, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? আচ্ছা আমি তাহলে এটা মুছে দেই, নোট করা লাগবে না, এগুলা নোট খাতায় দেওয়া আছে, সব দেওয়া আছে। এখন একটু সুন্দর করে তুমি দেখো, সুন্দর করে দেখো, আমি যদি তোমাকে এখানে লিখি, যেমন আমি তোমাকে বললাম সি এন এইচ টু এন প্লাস টু, এটা কি ছিল আমাদের অ্যালকেনের কি ছিল, গাঠনিক সংকেত ছিল, মানে কি ছিল অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত ছিল। আচ্ছা এখন তুমি তোমাকে বলে ফেলবা এন এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, তুমি দেখো সি ওয়ান ইন্টু এইচ টু ইন্টু 1+2, মানে ফাইনালি কত পাচ্ছ সি এইচ 4। এটাকে তুমি একটু ভেঙে লিখবা, ভেঙে লিখবা, কার্বন এখানে কয়টা, একটা। কি বলছিলাম একটু আগে, কার্বন সব সময় হাত দেয়, অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বনের খেলা, কার্বন যেটা আছে তুমি সেটাকে শুয়াই দাও, মানে কার্বনটা তুমি এই যে রেখে দিলা, বাকি যারা আছে তাদেরকে বিনিময় করে দাও। কি আছে ভাইয়া, হাইড্রোজেন আছে, কয়টা, চারটা। দেখো কার্বনের হাত কয়টা, 1 2 3 4, তাহলে বসায় দিবা কত, এইচ 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 এইচ। দেখো চারটা হাইড্রোজেন হয়েছে, চারটা হাইড্রোজেন হয়েছে ভাইয়া, এই যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, চারটা। কার্বন একটা হয়েছে, হ্যাঁ ভাইয়া কার্বন একটা হয়েছে, মানে গঠনটা ঠিক আছে, গঠনটা কি আছে ভাইয়া ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা নাম দিব, একটু সুন্দর করে তুমি আমাকে বলবা, এটা ছিল আমাদের একটা নাম, এটা ছিল আমাদের একটা কি নাম, এটাকে আমি একটু সাজাইলাম মানে গঠন করলাম, পোশাক পরিধান করছিলাম, আমরা পোশাক পরাই দিলাম মানে গঠন করলাম, তাই এই অংশটাকে আমরা বলতেছি গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত। আর এই যে যেটা আমাদের সুন্দর করে বাবু সাহেব বসেছিল সেটাকে আমি বলি আণবিক সংকেত, আণবিক সংকেত। এই জিনিসটা একটু তুমি লিখে চাইলে রাখতে পারো, এমনি তোমার মনে থাকবে একটা কি, একটা হচ্ছে আমাদের আণবিক সংকেত কি আণবিক আকারে থাকবে, এই যে আমাদের এই আকৃতি থাকবে, যে অণুর আকৃতি থাকবে, সাধারণ আকৃতিতে থাকবে, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। যখন এটাকে আমরা সুন্দর করে ভেঙে ভেঙে লিখবো সেটা হয়ে যাবে কি গাঠনিক সংকেত। সেম ভাবে আমরা অ্যালকিনের ক্ষেত্রে কি জেনেছিলাম, সি এন এইচ টু এন, এখানে যদি তুমি এন ইজ ইকুয়াল টু 1 বসাও তাহলে তুমি ইজ ইকুয়াল টু এখানে কত পাবা, দেখো ইজিলি এখানে তুমি বলে ফেলতে পারবা, আচ্ছা 1 না, আমি একটু আগে বলে আসছিলাম 1 ইম্পসিবল, 2 বসাতে হবে, ঠিক আছে 2 বসাতে হবে, তাহলে 2 বসাও তাহলে কত হবে, দেখো 2 বসাইলে আমরা কত পাচ্ছি সি টু এইচ 4। তুমি বলতে পারো ভাই এন এর মান 1 কেন হলো না,
তোমাকে একটু আগে বলে আসি যে মিথিন কোনোদিনই তুমি জীবনও তুমি মিথিন জিনিসটা শুনো নাই। মিথিন কি শুনছো? শুনো নাই। ওয়ান বসালে কেমন হয়? CH2 হয়, যেটা ইম্পসিবল, এটা কোনোদিন কোনো নামই না, ঠিক আছে? এটা হচ্ছে মিথিলিন মূলক, একটু পরে আমরা আসবো ওখানে। আচ্ছা তাহলে একটু দেখো, এখানে সি এর ভ্যালু 2 বসালে আমরা কি পাচ্ছি? ইথিন পাচ্ছি। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। এটাকে তুমি গঠন করো, গঠন করো। তাহলে তোমাকে কি বলছি, প্রথমে তুমি কার্বনটাকে শুয়াই দাও। এই যে কার্বনটাকে তুমি শুয়াই দিলা, কার্বনটাকে তুমি কি করলা? শুয়াই দিলা। দুইটা কার্বন, তাই দুইটাকে শুয়াই দিলাম। আচ্ছা এখন কি বলছি, কার্বন থাকলেই তারা দুইজন বন্ড গঠন করবে। কার্বন আছে, তাদের মধ্যে একটা বন্ধন দাও। এই যে আমরা একটা বন্ধন দিলাম, আশা করি বুঝছো, একটা বন্ধন দিলাম। আচ্ছা এখন তোমার হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? চারটা। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? চারটা আছে। তাহলে তুমি একটু সুন্দর করে দেখো, এখানে যদি আমরা হাইড্রোজেন চারটা বাসে, তোমাকে মনে মনে ফিল দিচ্ছি, হাইড্রোজেন যদি এখানে আমরা চারটা বাসে, দেখো এই কার্বনের হাত কয়টা আছে? হাত আছে হচ্ছে চারটা হাত আছে। এখন একটা হাত অলরেডি বন্ধন গঠন করছে কার্বনের সাথে, বাকি আর থাকলো কয়টা? তিনটা। এই যে আমরা তিনটা দিয়ে দিলাম, এই কার্বন একটা অলরেডি বন্ধন গঠন করছে, বাকি থাকলো কয়টা? তিনটা। এখন তুমি দেখো এখানে আমাদের কয়টা হাইড্রোজেন লাগবে? ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হাইড্রোজেন লাগবে। তাহলে কি আমাদেরটা ঠিক হয়েছে? হয় নাই ভাইয়া। তো তুমি কি করবা, তুমি দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন ভাগাভাগি করে দিবা। কি করবা ভাইয়া? দুইটা কার্বনের মাঝে হাইড্রোজেন ভাগাভাগি করে দিবা। দুইটা কার্বন, হাইড্রোজেন আছে কয়টা? চারটা। তাহলে দুইটা দুইটা করে পাবে, তুমি এখানে দুইটা দিয়ে দাও, এখানে H2 তুমি দিয়ে দাও, H2 দিয়ে দাও, এখানে তুমি H2 দিয়ে দাও, H2 দিয়ে দাও। আমি একটা একটু সুন্দর ভাবে দেখি, গঠনিক ভাবে দেখাই। তাহলে তুমি এখানে দুইটা হাইড্রোজেন দিয়ে দিবা। এই যে আমরা একটা হাইড্রোজেন দিলাম, এই যে আর একটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। দেখো এখন কি ঘটনাটা ঘটলো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা কার্বন আছে, ঠিকঠাক আছে। এখন আমরা দেখবো হাত কি মিলেছে। কি বলছিলাম তোমাদের, পৃথিবী ধ্বংস হয়ে যাক, কার্বনের হাত মিলাতেই হবে, কার্বনের হাত মিলাতেই হবে। এই কার্বনের ক্ষেত্রে একটু দেখো তো, এই কার্বনের ক্ষেত্রে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত। এই কার্বনের ক্ষেত্রে দেখো তো, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত তো মিলে নাই ভাইয়া। তাহলে কই গেল আমাদের এনাফ সংখ্যক হাইড্রোজেনও নাই, আমাদের যৌগটা দিয়ে দিয়েছে হচ্ছে চার কার্বন বিশিষ্ট। করবোটা কি, আমাদের হাতে অপশনটা কি আছে ভাইয়া? দেখো এই দুই কার্বনের একটা একটা করে হাত অবশিষ্ট আছে, মানে একটা একটা করে হাত শর্ট আছে। সো এরা দুইজনের মাঝখানে আমাদের একটা দ্বিবন্ধন দিলেই প্রবলেম সলভ। দেখো এখন এই কার্বনেরও চারটা হাত, এই যে দেখো এই কার্বনের আমাদের কি হচ্ছে, এখানে দুইটা হাত, এখানে একটা, তিনটা হাত, এখানে একটা, চারটা। এই কার্বনের কি হচ্ছে, এখানে দুইটা হাত, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা। মানে অলরেডি সবাই সুন্দরভাবে বসে গিয়েছে। সো আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের ইথিনের একদম পরিপূর্ণ গাঠনিক সংকেত, পরিপূর্ণ গাঠনিক সংকেত। এখন আমরা কিভাবে বুঝলাম এটা অ্যালকিন? আমরা দেখতেই পাচ্ছি এটা অ্যালকিন, একটু আগে দেখে আসলাম ইথিন একটা অ্যালকিন, দ্বিবন্ধন আছে, তার মানে আমরা প্রমাণ হয়ে গেল অ্যালকিন। মিথেনের ক্ষেত্রে সবগুলা একক বন্ধন, দ্বিবন্ধন দেওয়ার কি কোনো স্কোপ আছে? নাই। সো 100% শিওর এটা কি মিথেন একটা কি অ্যালকেন? প্রমাণ হয়েছে কিনা আমাকে একটু জানাও, দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখে আমরা বুঝতেছি কিনা যে এটা আমাদের অ্যালকেন বা অ্যালকিন, একটু জানাও। জি বুঝতেছি। আচ্ছা এবার আরেকটা দেখি, আরেকটা দেখালে আরো বেশি ক্লিয়ার হবে, আরেকটা দেখালে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো আমি তোমাকে বললাম অ্যালকিনেরটা একটু দেখি, CN, অ্যালকিনের আরেকটা দেখি CnH2n। এখানে এন এর ভ্যালু যদি 3 বসাই, অর্থাৎ এন ইকুয়াল টু যদি আমরা 3 বসাই, তাহলে কত পাবো দেখো, C3H6, এটা পাবো না, C3H6 পাবো। এটাকে একটু আমরা আঁকার চেষ্টা করি, তিনটা কার্বন আছে, তাই তিনটা কার্বনকে তুমি দিয়ে দাও যথারীতি। এই যে তিনটা কার্বনকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, তিনটা কার্বনকে আমরা কি দিয়ে দিলাম? দিয়ে দিলাম। এবার আসো কয়টা আছে হাইড্রোজেন, কয়টা আছে? ছয়টা। না তুমি তাদেরকে সুন্দর করে, তাদেরকে কি করবা, সুন্দর করে ছয়টা হাইড্রোজেন সুন্দর করে সাজাই দিবা। এখন একটা জিনিস তোমাকে আমি একটা টেকনিক বলি, তুমি একদিক থেকে তুমি তিনটা চারটা চারটা করে হাত ফিল আপ করাতে করাতে যাও, একদিক থেকে তুমি কি করতে করতে যাও, চারটা হাত ফিল আপ করাতে করাতে যাও। তার মানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি হাতগুলা দেই, এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা, চারটা হাত ফিল আপ। দ্বিতীয় কার্বনের দুইটা হাত অলরেডি ফিল আপ, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা হাত অলরেডি ফিল আপ। তাহলে বাকি থাকলো কয়টা? দুইটা হাত। এখানে লাস্ট কার্বনের তিনটা হাত বাকি থাকে, তাই আমরা তিনটা হাত দিয়ে দিলাম। তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, পাঁচটা হাত, ছয়টা হাত, সাতটা হাত, আটটা হাত, আটটা হাত আছে। বাট কার হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে আমাদের কয়টা? ছয়টা। কি করব ভাইয়া,
ওই যে যখন তোমার শর্ট থাকবে, যখন তোমার শর্ট থাকবে তখন তুমি কি করবা ভাইয়া? বলে দিয়েছি যে কার্বন নিজেদের মধ্যে তুমি একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিয়ে দিবা। তো তুমি দ্বিবন্ধন দাও তো, তুমি একটার মধ্যে দ্বিবন্ধন দাও, কোনটাতে দিবা বলো? যে কোনোটাতে দাও, এখানে তুমি দিতে পারো চাইলে দ্বিবন্ধন, চাইলে তুমি এখানে দিতে পারো, যে কোনোটাতে দিতে পারো। কেন দিচ্ছি? কারণ হাইড্রোজেন শর্ট আছে, আমরা কার্বনের মধ্যে হাত দিয়ে ফিল আপ করবো। তাহলে আমরা একটা হাইড্রোজেন এখানে, একটা হাত এখানে দিয়ে দিই, যে কোথায় দিবো বলো? তুমি চাইলে এখানে দিতে পারো, আবার ফারিয়া ধরো এখানে দিলো, বা সুমাইয়া ধরো এখানে দিলো, যে কোনো একটাতে দাও। ওকে, আমরা প্রথমটাতেই দিলাম মনে করো। এখন আমরা একটু হাত দিয়ে দেখি, এই কার্বনের অলরেডি দুইটা হাত ছিল, তার মানে বাকি থাকলো কয়টা হাত? দুইটা হাত, এই যে একটা দুইটা। এই কার্বনের দেখো তো কয়টা হাত আছে, এই যে এখানে একটা হাত আর এখানে হচ্ছে দুইটা হাত, তাহলে তিনটা হাত অলরেডি ছিল, বাকি থাকলো কয়টা হাত? একটা হাত। তুমি এখানে একটা হাত দিয়ে দাও, এই যে একটা হাত দিয়ে দিই। এই কার্বনের কয়টা হাত ফিল আপ একটু দেখো, জাস্ট একটা হাত ফিল আপ, কোনটা? এই যে এইটা, একটা কার্বনের সাথে এটা আছে, বাকি থাকলো কয়টা ভাইয়া? তিনটা। তাহলে তুমি তিনটা দিয়ে দাও, এক দুই তিন। এখন তুমি একটু গণনা করো তো, হাইড্রোজেন বসার জন্য কয়টা হাত রয়েছে? একটা রয়েছে, দুইটা রয়েছে, তিনটা রয়েছে, চারটা রয়েছে, পাঁচটা রয়েছে, ছয়টা রয়েছে। বাহ, কি সুন্দর মিলে গেছে অলরেডি, কি সুন্দর মিলে গেছে অলরেডি, পৃথিবী সবই মিলে যাবে, পৃথিবী সবই মিলে যাবে। ওকে, তাহলে এখানে তুমি হাইড্রোজেন দিয়ে দাও। এই যে এখানে আমরা কি দিয়ে দিলাম? হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে আমরা কি করলাম? হাইড্রোজেন দিয়ে দিলাম। এই যে আমাদের কি করলাম? হাইড্রোজেন দিয়ে দিলাম। ওকে, হাইড্রোজেন দিয়ে দিলাম, দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। জি বুঝেছি। আচ্ছা, তাহলে এই যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, আর নিচে যেটা লিখলাম, নিচে যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। নিচে যেটা লিখলাম সেটা আমাদের কি, নিচে যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। একদম পুরাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, পুরাটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এগুলো আমরা একদম বেসিক কথাবার্তা বলতেছি। এখন চলে যাই আমাদের বইয়ের পড়ায়, এখান থেকে বইয়ের পড়ায় স্টার্ট হইলো, ঠিক আছে? কোথা থেকে ভাইয়া? এখান থেকে আমরা একদম শুরু করে দিই, এখন থেকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এইগুলো জাস্ট তোমাদের মজা দেওয়ার জন্য আমি বললাম। এবার আসো, যৌগের নামকরণ, যৌগের নামকরণ, ঠিক আছে? একদম ইজি নামকরণ জিনিসটা, জৈব রোগের সবচেয়ে ইজি একটা পার্ট, এখান থেকে ইজিলি মার্ক পাওয়া যায় নামকরণ। হ্যাঁ, যেহেতু শর্ট সিলেবাসে আছে, সেখান থেকে 2 মার্ক বা 3 মার্কের চলে আসতে পারে। আচ্ছা, এবং অ্যাডমিশনে তো অহরহ আসে। আচ্ছা, এই নামকরণটা জানার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট, আমি সবগুলা বলবো ওয়ার্ড রুট। 2 নাম্বারটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, কার্যকরী মূলক কের নাম। ওকে, কার্যকরী মূলক কি জিনিস সেটা তো আমরা জেনে গিয়েছি, এখন জাস্ট আমরা কি জানবো, ওয়ার্ড রুট জিনিসটা কি। তুমি আমাকে বলো রুট মানে কি, রুট মানে কি? তুমি ইংরেজি ডিকশনারিতে একটু সার্চ দিবা, রুট মানে কি? রুট মানে হচ্ছে শিকল। আচ্ছা, রুট মানে, হ্যাঁ, ম্যাথের রুটের কথা ঠিক আছে, ম্যাথের রুটের হচ্ছে যে বর্গমূল বোঝায়, মূল বোঝায়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রুট মানে মূল বোঝায়, কিন্তু রুট মানে আরেকটা জিনিস বোঝে, সেটা হচ্ছে শিকল। তুমি ইংরেজিতে একটু ডিকশনারিতে সার্চ দাও, রুট মানে কি বোঝায়? শিকল। যে বলে না ও রুট অনেক স্ট্রং, বলে না ও রুট অনেক স্ট্রং, মানে রুট মানে শিকল বোঝায়। আচ্ছা, রুট মানে মূল, মূল যে কথা, মূল যে কথা, শিকলও সেই কথাই। ওকে, শিকলও সেই কথাই, যেহেতু আমাদের কেমিস্ট্রিতে আর মূল লাগতেছে না, আমরা শিকল বলবো। রুট মানে কি? রুট মানে হচ্ছে আমাদের শিকল, রুট মানে শিকল। আচ্ছা, রুট মানে কি হবে? রুট মানে হবে হচ্ছে আমাদের শিকল। আচ্ছা, যেমন আমি একটু উদাহরণ দেই, যেমন আমি যে যে কথাগুলো লিখতেছি এগুলা নোট খাতায় এরকম ভাবে দেওয়া নাই, বাট দেওয়া আছে। ওকে, যেমন আমি একটু তোমাকে বলি, তোমাকে আমি বললাম হচ্ছে CH3, বন্ড হচ্ছে CH2, সরি CH, বন্ড হচ্ছে আমাদের CH3। ওকে, দেখো তো হাতগুলো ঠিক আছে কিনা, এখানে কার্বনের হাত, চারটা হাইড্রোজেন নিয়ে গেছে, আর এখানে একটা হাত, মানে চারটা। এখানে কি হয়েছে, আমি যদি এটা আরেকটু অন্যভাবে লিখি তাহলে দেখো আরো বেশি মনে হয় তোমাদের জন্য ক্লিয়ার হবে। এখানে আমি একটু ভেঙে লিখি, কারণ তোমাদের যেহেতু ভেঙেই পড়াচ্ছি, একটু ভেঙেই লিখি। এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে কার্বন দাও, এখানে হাইড্রোজেন দাও, একটু দেখো স্যার, এখানে কার্বন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও। দেখো তো কি লিখলাম, হাতগুলা ফিল আপ হয়েছে কিনা একটু দেখো তো তোমরা নিজেরা। এখানে কার্বনের, এই কার্বনের প্রথম কার্বনের জন্য 4টা হাত অলরেডি ফিল আপ, এই কার্বনের জন্য দেখো তো 1টা 2টা 3টা 4টা, একটা বাকি আছে, দেখো তো, দেখো তো একটু, দেখো তো, দেখো তো হাতগুলা ফিল আপ হয়েছে কিনা, মাঝখানে একটা, একটার মনে বাকি আছে, যেখানে একটা বাকি আছে সেখানে আমি এইচ দিয়ে দিলাম, দেখো তো ফিল আপ হয়েছে কিনা, 1টা 2টা 3টা
একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ ফিল আপ হয়েছে। হয়েছে। হ্যাঁ আমাদের দেখো ফিল আপ হয়ে গিয়েছে। এখন এটা ছিল আমাদের কি গাঠনিক, আমরা আণবিকে যাব কিভাবে, আমরা কিসে যাব, আণবিকে করে দেই। আচ্ছা একটু সুন্দর করে দেখো, হ্যাঁ তোমরা যদি নোটে অত ডিটেলসে বলা নাই, হ্যাঁ নোটে অত ডিটেলসে আমি লিখি নাই, কারণ নোটে এত কথা লেখা যায় না, যে যেগুলো লিখে দিচ্ছে মানে শিকল কার্বনের সংখ্যা এগুলো আমি লিখি নাই নোটে। হ্যাঁ তোমরা কি করবা, তোমরা এখন লিখবা না, আমার ক্লাসটা তো থাকবে তাই না, তুমি জাস্ট এই ক্লাসটা দেখবা না, তুমি জাস্ট যেখানে যেখানে আমি লিখেছি যে কথাগুলো সেগুলো জাস্ট তুমি খাতায় লিখবা নোট করার সময়, তাহলে তোমার কম মানে ই হলো আর কি। ঠিক আছে আচ্ছা আমরা বেশি দূর আগাতে পারি, থাকবে বুঝি না আরেকবার বলো। এগুলো তো এমনিতে মনে থাকবে। আচ্ছা মনে থাকবে, কিন্তু মনে থাকবে না বুঝছো, এগুলা নোট সুন্দর করে করতে হবে। আমি তোমাদের নোটটা দেখাবো, আমি আজকে দেখাবো না, ঠিক আছে ক্লাসটা শেষ হোক তারপর আমি নোটটা দেখাচ্ছি। একটু দেখো এখানে আমরা কি লিখলাম, এখানে মানে হচ্ছে রুট মানে কি, রুট মানে হচ্ছে শিকল, অর্থাৎ কার্বনের শিকল। কিসের শিকল? কার্বনের শিকল। যেমন কি একটু আগে আমরা যে একটা জিনিস লিখছিলাম না, এরকম কার্বন 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 হাতগুলা ফিল আপ করি, এই যে হাতগুলা ফিল আপ করি, হাতগুলা ফিল আপ করি, দেখো তো হাত ফিল আপ হয়েছে কিনা। এই কার্বনের প্রথম কার্বনের চারটা ফিল আপ, দ্বিতীয় কার্বনের একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ ফিল আপ হয়েছে। তৃতীয় কার্বনের একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ ফিল আপ হয়েছে। আচ্ছা তাহলে কি করবা তুমি, দেখো সবগুলাতে হাইড্রোজেন দিবা, কারণ বসে হাইড্রোজেন আর কার্বন কি পরস্পর ভাই ভাই। এই যে তুমি দিয়ে দাও হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও। তুমি একটু দেখো এখানে আমাদের ঘটনাটা কি, এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, দেখো এইভাবে লিখতে পারো না, CH3 বন্ড CH2 বন্ড CH3, কি লিখলেন ভাইয়া বুঝি নাই, কি লিখলেন ভাইয়া বুঝি নাই। দেখো এখানে আমাদের কার্বনের সাথে, দেখো এখানে আমাদের কার্বনের সাথে এই যে এই অংশটুকুতে তুমি দেখো এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে, তিনটা, তার মানে আমরা বলতে পারি CH3। গাঠনিককে আমরা কি আকারে লিখলাম, আণবিক আকারে লিখলাম, যেটা পড়াই আসলাম একটু আগে, CH3। এটাকে ভেঙে লিখলাম কিভাবে, এই যে চারিদিকে আমরা হাত দিয়ে হাইড্রোজেন দিয়ে দিলাম, এটা আমরা ভেঙে লিখলাম, এটাকে কি বলতাম গাঠনিক, আমরা চাচ্ছি আণবিকে, সামনে যে আণবিক লিখলাম CH3 লিখলাম, মাঝখানে যে বন্ধন আছে না, এই যে বন্ধন লাল বন্ধন, এই বন্ধনটা আমরা এই যে এখানে দিয়ে দিলাম। ওকে এবার কি আছে দেখো, এই যে এই অংশটুকু, এই কার্বনের অংশটুকু, মানে কার্বন গুলাকে আলাদা করছি, তাহলে কি হলো কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন মানে CH2। আচ্ছা আবার মাঝখানে এই যে বন্ধন, তারপর আবার এই যে পুরো অংশটুকু, মানে কার্বনের সাথে আবার তিনটা হাইড্রোজেন, তাই আমরা কি দিয়ে দিলাম CH3। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত, ঠিক আছে বাট একটু শুদ্ধ রূপ আর কি। দেখো তো এটা আমরা লিখতে পারবো কিনা এরকম বড় কিছু দেওয়া থাকলে। পারবো আচ্ছা আমরা তাহলে সেটাই একটু এখানে লিখি, সেটা একটু লিখি, কার্বনের শিকল এখানে আমরা বলতে পারি, যেমন 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 কি ভাইয়া CH3, আগেরটাই লিখি CH2, বন্ড হচ্ছে আমাদের CH3। একটু সুন্দর করে খেয়াল করো, একটা শিকলের মতো হয়েছে না, দেখো তো একটা শিকলের মতো, ওই যে পাগলদের যেটা দিয়ে বেঁধে রাখে, আবার দোকান ঘরগুলা যেগুলা দিয়ে বেঁধে রাখে, একটা শিকলের মতো হয়েছে না, যে দেখো একটা লম্বা শিকলের মতো হয়েছে না, এই যে লম্বা শিকলের মতো, এই জন্য আমরা বলতেছি এটা আমাদের কি শিকল, এটা আমাদের কি শিকল। ওয়ার্ড মানে কি একটু আমরা দেখি, ওয়ার্ড মানে, ওয়ার্ড মানে কি শব্দ না, শব্দ না। আচ্ছা কার্বন সংখ্যার উপরে ওয়ার্ড মানে আমরা একটু লিখি শব্দ, অর্থাৎ এটাকে আমরা বলবো কার্বন সংখ্যার উপর, কার্বন সংখ্যার উপর, সবগুলা ক্লিয়ার হবে, ওকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, ভিত্তি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, ভিত্তি করে নামকরণ। যা যা বললাম আরেকবার রিপিট করি, তোমাকে বললাম জৈব যৌগের নামকরণ দুই ভাগে হয়, মানে দুই ভাগে, একটা কি ওয়ার্ড রুট, এখানে মাঝখানে প্লাস, ওকে মানে রুট ওয়ার্ড রুট প্লাস হচ্ছে আমাদের কত কার্যকরী মূলক। ওকে ওয়ার্ড রুট জিনিসটাকে, রুট মানে হচ্ছে শিকল, মানে যেরকম একটা চেইনের মতো থাকবে, এটাই হচ্ছে আমাদের একটা শিকল। ওকে আচ্ছা আর ওয়ার্ডটা কি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ, কার্যকরী মূলকটা কি লাস্টে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। ওকে আচ্ছা এখন আমি কিছু জিনিস লিখবো, তোমরা একটু সুন্দর করে এটা লিখে নিবা, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে নামকরণের জন্য এটা না জানলে তুমি পারবা না। যখন একটা কার্বন থাকবে, একটু এটা সুন্দর করে লেখার দরকার নেই, জাস্ট দেখো, হ্যাঁ একটা কার্বন থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে মিথ, ইংরেজি দিয়ে লিখবো আমি METH, মিথ মিথ। ওকে বাংলা দিয়ে আমি না লিখি, আমি ইংরেজি দিয়ে লিখি, কারণ ইংরেজি দিয়ে লেখাই সুন্দর হয়। এখানে আমরা লিখি হচ্ছে দুই কার্বন যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইথেন না, দুইটা কার্বন থাকলে কি হয় ইথেন না, তাই আমরা বলবো ইথ, কি বলবো ভাইয়া ইথ, অর্থাৎ ETH ইথ।
আচ্ছা, তিনটা কার্বন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোপ। আচ্ছা, ইংরেজিতে লিখতে হবে PROP, PROP, প্রোপ। এখানে একটু লিখে দেই প্রোপ। চারটা কার্বন যদি থাকে, লিখা না গেলে আমাকে বলবা বিউট। ওকে, BUT, এটা কিন্তু বাট না, উচ্চারণ হবে বিউট। ওকে, বাট না, কি উচ্চারণ হবে? বিউট, একটু লিখে দেই বিউট। আচ্ছা, যদি পাঁচটা কার্বন থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? পেন্ট, পেন্ট। ওকে, এটাকে আমরা কি বলবো? পেন্ট বলবো। যদি ছয়টা কার্বন থাকে সেটাকে আমরা কি বলবো? হেক্স। যদি সাতটা কার্বন থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে হেপ্ট। আচ্ছা, ইংরেজিতে লিখি HEPT, বাংলা দিয়ে লিখবা না তোমরা। হ্যাঁ, বাংলা দিয়ে লিখা জটিল আর কি, আমরা নামকরণ সব ইংরেজি দিয়ে করব। আটটা কার্বন থাকলে আমরা কি বলবো? অক্ট। এই আটটা পর্যন্ত শিখলেই হবে, তাহলে একটু লিখে দেই। নয়টা কার্বন থাকলে আমরা বলবো হচ্ছে নন, আর 10টা কার্বন থাকলে বলবো হচ্ছে ডেক, 11টা থাকলে উনডেক, ডোডেক, তারপর হচ্ছে কি হবে? উনডেক, ডোডেক, এইরকম ভাবে চলতে থাকবে। হ্যাঁ, এইভাবে কি থাকবে? একদম 20 পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, তো আমাদের এই 10টা পর্যন্ত জানলে, 10টা পর্যন্ত লাগে না, 8টা পর্যন্ত আমাদের জানা লাগে। আমি একটু আরেকবার বলি, একটা কার্বন থাকলে তার নাম হবে কি? মিথ। দুইটা কার্বন থাকলে কি হবে? ইথ। তিনটা কার্বন থাকলে প্রপ। চারটা কার্বন থাকলে বিউট, বাট না কিন্তু বিউট। পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছয়টা কার্বন থাকলে হেক্স, সাতটা কার্বন থাকলে হেপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট। এই কয়টা এখনই একটু মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, আমরা আস্তে আস্তে একটু মানে ডিটেলসে চলে যাব। হ্যাঁ, একটু এটুকু এখনই মুখস্থ করে ফেলো। এগুলো তো 9-10 থেকেই মুখস্থ। আচ্ছা, তাহলে আমরা তাহলে পরবর্তীতে চলে যাই, আমরা মুছে দেই, যেহেতু এটা আমাদের লিখা লাগবে না, আমরা মুখস্থ করে ফেলি। আচ্ছা, এখন একটু সুন্দর করে দেখো, এইটুকু একটু মনে রাখো, যৌগের নামকরণ মানে কি? ওয়ার্ড রুট প্লাস হচ্ছে কার্যকরী মূলকের নাম। রুট জিনিসটা কি? শিকল। ওয়ার্ড মানে কি? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। একটা কার্বন থাকলে মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে প্রোপ। কোন কার্বন সংখ্যা? শিকলে যে কয়টা কার্বন সংখ্যা আছে এই কথাটিকে আপাতত মনে রাখো, আমি মুছে দিচ্ছি। এবার আসো, আমরা একটা চার্ট আঁকবো। ওকে, আমরা একটা কি আঁকবো ভাইয়া? একটা চার্ট আঁকবো। এখানে একটু লিখি, আচ্ছা আমরা কোন কালি দিয়ে লিখবো? আমরা সবুজ দিয়ে লিখি। এখানে আমরা একটু দেখি, অ্যালকেন লিখবো। ফার্স্টে আমাদের যেটা রাখবে সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, ALKANE, অ্যালকেন। তারপর আমি এখানে লিখি হচ্ছে অ্যালকিন, এখানে লিখি হচ্ছে আমি অ্যালকাইন। ওকে, আচ্ছা, আমি তিনটা কি করতে পারি আলাদা ভাবে, আমি সুন্দর করে বক্স করতে পারি, একটু অন্য ই দিয়ে দেই, তাহলে একটু সৌন্দর্য হবে। এখানেও আমাদের দিতে হবে, এই যে মোটামুটি আমাদের কি করে ফেলেছে, আমাদের একটু মোটামুটি আঁকাই ফেলেছি। এখন একটু দেখো, এখন একটু দেখো, এখানে আমরা আর একটা কাজ করতে পারি, এখানে একটু বক্স করে দিতে পারি। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের লিখতে একটু সুবিধা হবে। কি লিখবো ভাইয়া? আমরা যেগুলো জানবো সেগুলাই লিখবো। অ্যালকেন, এখানে কার্যকরী মূলকটা কি একটু লিখে ফেলি। অ্যালকেনের কার্যকরী মূলক কত? প্রথমেই বলে আসছি, এই যে লাস্টে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক হয়, অর্থাৎ এন। আমি এখানে একটু লিখে রাখি অ্যালকেন, অর্থাৎ এন। ওকে, ওয়ান বন্ডটাও লিখে রাখি এন। অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? এখানে কার্যকরী মূলকটা কত? ইন। কত বন্ড? ডাবল বন্ড। অ্যালকাইনের ক্ষেত্রে কার্যকরী মূলকটা কত ভাইয়া? আইন। এখানে একটু উপরে লিখে দেই আইন, ট্রিপল বন্ড থাকলেই আমরা বুঝবো এটা হচ্ছে অ্যালকাইন। এবার আসো, আমরা একদম মূলে চলে যাই। তোমাকে আমি বললাম যে CH4, অর্থাৎ অ্যালকেনের স্বাভাবিক সংকেত কত ছিল? CnH2n+2। অ্যালকিনের কত ছিল? সবগুলাই লিখে দেই CnH2n। অ্যালকাইনের কত ছিল? অ্যালকাইনের ছিল হচ্ছে CnCnH2n-2। ওকে, একটু দেখো, অ্যালকেনের ক্ষেত্রে যখন তুমি CN=1 বসাবা, কত বসাবা ভাইয়া? N=1 বসাবা, তখন তুমি কি পাবা? N=1 বসালে তুমি দেখতেই পারবা যে মিথেন পাবা। কি পাবা ভাইয়া? তুমি পাবা হচ্ছে মিথেন। এখন আসো নামকরণ কিভাবে করব, আমরা নামকরণের ভেতর আস্তে আস্তে ঢুকতেছি কিন্তু একটু একটু করে। আচ্ছা, মিথেন এই নামটাই আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে একটা কার্বন থাকলে মিথেন হয়। কোথা থেকে এই নামকরণটা হইলো, মিথেন নামকরণটা কোথা থেকে হইলো সেটা একটু শিখবো। দেখো, আমরা কি জানি নামকরণের জন্য আমাদের লাগবে কি? ওয়ার্ড রুট, আমি এখানে লিখে রাখি
ওয়ার্ড রুট ডাব্লিউ আর প্লাস হচ্ছে এফ জে, মানে হচ্ছে আমাদের কত, ফাংশনাল গ্রুপ। আচ্ছা এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো মিথেনের ক্ষেত্রে আমি কি বলছিলাম, প্রধান শিকল কোনটা, এটা আমাদের প্রধান শিকক না। আচ্ছা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমাদের নামকরণ করতে হবে। তাহলে ওয়ার্ড রুটটা কি, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। তাহলে কার্বন সংখ্যা এখানে কয়টা আছে, একটা না। মিথেনে কয়টা কার্বন, একটা না। তাহলে নামকরণ ওয়ার্ড রুটের মাধ্যমে কত হবে, একটু আগে বলে আসলাম, লিখে দিলাম, একটা কার্বন থাকলে কি হয়, মিথ নাকি ইথ, অবশ্যই মিথ। তাহলে তুমি এখানে লিখে ফেলো মিথ, এম ই টি এইচ, অবশ্যই ইংরেজিতে লিখবা, বাংলা দিয়ে লিখলে অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা ইংরেজিতে লিখবা, তাহলে মিথ লিখলাম। আচ্ছা তারপর কি হবে, এই যে মাঝখানে প্লাস, কারণ আমরা কি জানি নামকরণ মানেই ওয়ার্ড রুট প্লাস ফাংশনাল গ্রুপ। আচ্ছা তাহলে মিথ প্লাস কি হবে, দেখো কার্যকরী মূলক, এই আমাদের কি আছে, মিথেন আছে, এটা কোন চেনের, অ্যালকেন নাকি অ্যালকিন, অ্যালকেন, অ্যালকেনের কার্যকরী মূলক কত, এন না, তাই তুমি এখানে লিখে ফেলো এন, এ এন ই এন। মোট আমরা টোটালি কি পাইলাম, মিথেন, এম ই টি এইচ, তার সাথে কত যুক্ত হবে, এ এন ই যুক্ত হবে, এই যে এ এন ই যুক্ত হয়ে গেলাম, মিথ ছিলই তার সাথে এ এন ই যোগ হলো, মানে মাঝখানের এই প্লাসটা জাস্ট উঠাই দিলাম, তাহলে আমরা কি পাইলাম, মিথেন পাইলাম। এই জন্য সি এইচ ফোর এর নামকরণ কত হয়েছে, মিথেন হয়েছে। ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। এবার দুই নম্বরে আসি আমরা, দুই নম্বর যৌগটা কি, এন এর ভ্যালু যদি তুমি টু নাও, তাহলে তুমি কি পাবা, এখানে পাবা হচ্ছে সি টু এইচ, কত পাবা, টু এন প্লাস টু, মানে ফোর প্লাস টু অর্থাৎ সিক্স। আচ্ছা এটার নামকরণ তোমরা সবাই জানো কি হয়, কি হয় সবাই জানো, যেটার নামকরণ হয় হচ্ছে আমাদের ইথেন। এখন কোথা থেকে ইথেন নামকরণটা আসলো সেটা একটু আমরা কি করব, ভেবে দেখব বা বের করব। কিভাবে ভেবে দেখবো বা বের করবো, দেখো বলেই আসি, ওয়ার্ড রুট প্লাস ফাংশনাল গ্রুপ। ওয়ার্ড রুট মানে কি, কয়টা কার্বন আছে সেটার উপর বেস করে নাম। তাহলে কার্বন এখানে কয়টা তুমি দেখতেই পাচ্ছ, সি টু, মানে কার্বন দুইটা, দুইটা কার্বন থাকলে তার নাম কি হয়, মিথ। তারপর কি হয়, দুইটা কার্বন থাকলে ইথ, একটু আগে লিখে দিয়েছিলাম, তাহলে এখানে আমাদের কত হবে, ইথ, ই টি এইচ, একটু সুন্দর করে লিখি, এখানে কত হবে, ই টি এইচ, মাঝখানে কত, ওই যে ওয়ার্ড রুট প্লাস ফাংশনাল গ্রুপ, তাই প্লাস দিয়ে দিলাম। ফাংশনাল গ্রুপ যেহেতু অ্যালকেন চেনের, তাই এখানে আমরা কি দিয়ে দিব, এন দিয়ে দিব, পাইলাম কি ভাইয়া, ইথেন, ই টি এইচ এ এন ই, কেন মাঝখানে প্লাসটা জাস্ট উঠাই দিলাম, যোগ করতেছি তাই প্লাস উঠাই দিলাম, তাহলে আমরা কি পাইলাম, ইথেন পাইলাম। এই জন্য আমরা নামকরণের কি করি, এইগুলা ইউজ করি, মানে যে মিথেন, ইথেন, প্রোপেন, এই নামকরণ গুলা কোথা থেকে আসছে, এই যে ওয়ার্ড রুট প্লাস ফাংশনাল গ্রুপ, এইটা দিয়ে পুরো জৈব রসায়নের প্রত্যেকটা নামকরণ হয়। বাকিগুলা তোমরা করে নিবা, আমি নোট খাতায় অ্যাড করা আছে, তোমরা নোট খাতা থেকে তুলে নিবা, মানে জেনে নেওয়ার চেষ্টা করবা, ডট 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 দিয়ে দিচ্ছে, মানে এইভাবে চলতেই থাকবে, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এগুলা চলতেই থাকবে। এখন তোমাদের একটা মজার ব্যাপার আমি দেখাবো, তুমি একটু দেখো তো ভাইয়া, এখানে এটা এক নাম্বার যৌগ না, এটা দুই নাম্বার যৌগ না, দেখো আমি দুইটা ডট দিয়েছি, দুই নাম্বার যৌগ, এই দুইটার ব্যবধানটা আমরা একটু বের করবো, ব্যবধান মানে বিয়োগফল, তাহলে বিয়োগফলটা একটু বের করো, মানে কিভাবে বের করবো, দেখো সি টু এইচ সিক্স মাইনাস হচ্ছে সি এইচ ফোর, বন্ড না কিন্তু, এটা কিন্তু আমাদের বিয়োগ, মাঝখানের এই লাল কালারের যেটা দিয়েছে এটা বন্ড না, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, মানে ভাগ, বিয়োগ করে দিচ্ছে। বিয়োগ করলে কত পাই, দেখো তো এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন, দুইটার থেকে একটা চলে গেলে থাকবে কত, একটা কার্বন, এখানে লিখে দাও একটা, এখানে লিখে দাও কত, একটা কার্বন। আচ্ছা এখানে কি হচ্ছে, দেখো চারটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন, এখানে হচ্ছে ছয়টা হাইড্রোজেন, তাহলে বাকি থাকে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তাই এখানে তুমি লিখে ফেলো এইচ টু। ওকে আচ্ছা এই জিনিসটার নাম আছে আমি বলে দিব, হ্যাঁ এটা আপাতত মনে রাখো যে ব্যবধান, পর পর দুটি যৌগের ব্যবধান কত পাইলাম, সি এইচ টু পাইলাম। আচ্ছা এবার এল কিনে যাই, প্রথম যৌগটা কি, এন এর ভ্যালু আমি কি বলেছিলাম, এন এর ভ্যালু কখনোই, এখানে একটু লিখে দেই, এন ইকুয়াল টু নট ইকুয়াল টু কত, ওয়ান। ওকে আচ্ছা তাহলে এল কিনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটু সুন্দর করে আমরা দেখি, এখানে আমাদের কি হবে, এখানে এন এর ভ্যালু যখন আমরা টু বসাবো তাহলে কত পাবো, সি টু এইচ ফোর, এটা পাবো না। আচ্ছা এটার নাম আমরা সবাই জানি অ্যালকিন, অর্থাৎ কি হবে, ইথিন। আচ্ছা এখন আমরা একটু নামকরণটা দেখি, এখন আমরা নামকরণটা দেখি কোথা থেকে নামকরণটা আসলো। এখন দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা, দুইটা কার্বন তাই ওয়ার্ড রুট কি হবে, অবশ্যই ইথ, ওয়ার্ড রুট কি হবে, দুইটা কার্বন তাই ইথ, মাঝখানে প্লাস, ফাংশনাল গ্রুপ মানে কার্যকরী মূলক, এটা অ্যালকে, অ্যালকিন চেনের না, অ্যালকিন চেনের না, কিভাবে বুঝলাম অ্যালকিন চেনের, এই যে সিএন এইচ টু এন, এই শর্তটাকে, এই আণবিক সংকেতটা ফিল আপ করে, এই আণবিক সংখ্যাটা কি করে, ফিল আপ করে, কারণ দেখো এখানে দুই থাকলে দুইয়ের দ্বিগুণ মানে চার, এই যে দেখো দুইয়ের দ্বিগুণ হলে এটাকে আমরা কি বলবো, অ্যালকিন। সো অ্যালকিন চেনের যেহেতু কি হবে, ইন হবে কার্যকরী মূলক, সেখানে লিখে ফেলো ইন, আমরা পাইলাম কি, ইথিন, ই টি এইচ, মাঝখানে প্লাস উঠাই দিলে ইএন এ যোগ হয়ে গেল, ইথিন পাইলাম। এখান থেকে আমরা বলি যে দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে আমাদের ইথিন,
বুঝছো কিনা একটু জানাও, বুঝছো বুঝেছি। কিনা সুমাইয়া, বুঝছো কিনা সুমাইয়া, বুঝছো কিনা, না বুঝলে বলো। জি বুঝেছি আচ্ছা এখন দেখো, বুঝেছি। যখন আমরা এন এর ভ্যালু 3 বসাবো তখন আমরা পাবো কত, C3H6। ওয়ার্ড রুট কত হবে, তিনটা কার্বন, তার মানে কত হবে, তিনটা কার্বন মানে কি, প্রোপ। তাহলে এখানে লিখে ফেলো PROP, প্রোপ, মাঝখানে প্লাস দিলাম, ফাংশনাল গ্রুপ কত ভাইয়া, অ্যালকিন চেনের, তাই ইন হবে। এখানে তুমি দিয়ে দাও ইন, এখানে তুমি কত দিয়ে দিবা, ইন দিয়ে দিবা, ENE। তাহলে আমরা কি পেলাম, প্রোপিন, PROPENE, প্রোপিন পেলাম। এর জন্য তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন কে আমরা কি বলি, প্রোপিন বলি। সেম ভাবে তোমরা বিউটিন, তারপর হেক্সিন, পেন্টিন, অক্টিন, ননিন, এগুলো তোমরা কি করে ফেলবা, বের করে ফেলবা। ওকে আচ্ছা এখন একটু আসো মেইন খেলায়। এখানেও তুমি পর পর দুটি যোগ, এখানে দেখো এরাও দুইটা পর পর আছে, মানে পরস্পর আছে, মানে একজনের পর আরেকজন আছে। তো এদেরও যদি আমরা পার্থক্য বের করি তাহলে কত হবে, C3H6 মাইনাস হচ্ছে C2H4, বিয়োগফল কত আসতেছে, চারটা হাইড্রোজেন, এখানে ছয়টা হাইড্রোজেন, বিয়োগ করলে কত হচ্ছে, দুইটা হাইড্রোজেন, দুইটা কার্বন, তিনটা কার্বন, বিয়োগ করলে কত হবে, একটা কার্বন, মানে CH2 পাচ্ছি, CH2 পাচ্ছি। মানে অলৌকিক ভাবে কেন জানি এটা মিলে যাচ্ছে, আমি কিন্তু এটার সাথে দায়ী না, অলৌকিক ভাবে মিলে যাচ্ছে, আমার করার কিছু নেই এখান থেকে একটা সিদ্ধান্তে আসার জন্য। ওকে আচ্ছা এখানে আমরা একটা ডট দিই, দেখি এবার আমরা আলোচনা করবো অ্যালকাইনের নামকরণ কিভাবে হলো। তাহলে এখানে এন এর ভ্যালু 2টা বসাও তাহলে কত পাবা, C2 2N-2, মানে 4-2, অর্থাৎ C2H2। এটার নামকরণ কিভাবে ভাই হবে ভাইয়া, আমরা সবাই জানি, আমরা কি জানি, আমরা সবাই একটা কথা জানি, সবাই একটা কথা অবগত আছি, কথাটা কি, ওয়ার্ড রুট প্লাস ফাংশনাল গ্রুপ। ওয়ার্ড রুট দুইটা কার্বন, তাই কি হবে, ইথ হবে, এই যে লিখে ফেললাম ইথ, প্লাস ফাংশনাল গ্রুপ অ্যালকাইন চেনের। কিভাবে বুঝলাম, কারণ এই যে এই সমীকরণটাকে ফলো করতেছে, তাই অ্যালকাইন চেনের সো কার্যকরী মূলক কত, আইন, YNE। আমরা কত পাইলাম, ইথাইন, ETHYNE, এখান থেকে ইথাইনের নামকরণ হয়েছে। সেম ভাবে আমাদের পরবর্তী যে যৌগটা আছে, অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট, সেটাকে একটু লিখি, পরবর্তী যেটা আছে অর্থাৎ C3H, H কত হবে, H6-2, অর্থাৎ H4। আচ্ছা তাহলে এবার একটু সুন্দর করে দেখি, এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা একটু ভ্যালুটা বসাই, তিনটা কার্বন থাকলে কি হয়, প্রোপ হয়, তাহলে এখানে লিখো প্রোপ। আচ্ছা মাঝখানে কি হবে, এই যে প্লাস, যেহেতু এটা অ্যালকাইন চেনির, সেখানে আমরা কি হবে, আইন যুক্ত হবে, এই যে আমরা এখানে দিয়ে দিলাম আইন, আশা করি বুঝছো। যোগ করে দিলে আমরা ইজিলি কত বের করে ফেলতে পারি, প্রোপাইন, PROPYNE। সেম ভাবে তোমরা বাকিগুলা প্রোপাইন, ননাইন, ডকাইন, বিউটাইন সবগুলা তোমরা কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা, এটাও বুঝছো কিনা একটু কনফার্ম করো। জি বুঝছি। আচ্ছা এবার দেখো এরাও কি আছে, পর পর আছে, এরাও কি আছে, পর পর আছে, এদেরও পার্থক্যটা একটু বের করি তো, তাহলে কত হচ্ছে দেখি, C3H4- কত হচ্ছে, C2, লেখা দেখা না গেলে আমাকে একটু বললো। এখানে তুমি দেখো কার্বন আছে হচ্ছে দুইটা, এখানে কার্বন আছে তিনটা, বিয়োগ করলে কার্বন থাকে কয়টা, একটা, হাইড্রোজেন আছে চারটা, হাইড্রোজেন আছে দুইটা, বিয়োগ করলে কয়টা হয় ভাইয়া, বিয়োগ করলে দুইটা হয়, মানে অলৌকিক ভাবে এখানেও কেন জানি না মিলে গেল CH2। লেখা ক্লিয়ারলি বুঝে যায় কিনা একটু আমাকে জানাও। জি বুঝা যাচ্ছে। আচ্ছা এখন আসো, এই যে অলৌকিক ভাবে মিলে গেল এই বস্তুটার, মানে CH2, এই বস্তুটার একটা নাম আছে, এই বস্তুটার নাম কি, এই বস্তুটার নাম হচ্ছে আমাদের মিথিলিন মূলক। কি মূলক ভাইয়া, মিথিলিন মূলক, মিথিলিন মূলক, লিখে নাও। আচ্ছা লিখা লাগবে না, আমি তো এটা দিয়ে দিব, সমস্যা নাই, আমি তো এটা দিয়ে দিব। আচ্ছা মিথিলিন মূলক, এখন আসো এইটুকু পুরা ক্লিয়ার কিনা, এবং CH2 এটা বুঝবা কিনা আমাকে একটু জানো, এইটুকু পারবা কিনা, বুঝছো কিনা একটু আমাকে জানাও, তারপরে আমি পরের লাইনে যাবো। জি পারবো। আচ্ছা এবার আসো, এবার আমি আমার একটা খ নম্বরে চলে যাই, একটা কোশ্চেন সবসময় আসবে, সেটা কি সমগোত্রীয় শ্রেণী, এটুকুই আজকে আমি পরে সেই দিব, আর বাকি আগাবো না, অনেক পড়ানোর কথা ছিল আজকে, বাকি আর আগানো পসিবল না, ঠিক আছে আমরা আগামী ক্লাসে আবার পড়বো, এটুকুই আজকে শেষ। এখানে একটু লিখি, এটা আমাদের লাস্ট টপিক সমগোত্রীয়, কারণ আজকে আমাদের বলা যায় প্রথম ক্লাস, তাই একটু অল্প করলাম, এটা আমাদের কি সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী,
আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি লিখবো, একটু দেখো এখানে একটু সুন্দর করে দেখতে হবে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? হ্যাঁ, এখানে একটু দেখো, একই, এটা কিন্তু নোট খাতায় নাই। হ্যাঁ, এটা আমি নোট খাতায় অ্যাড করি নাই ইচ্ছা করেই, কারণ আছে। কেন অ্যাড করি না, এটা কারণ আছে। একই সমধর্মীয়, একই সমধর্মীয়, একই সমধর্মীয়, একই সমধর্মীয় জৈব যৌগ সমূহকে, জৈব যৌগ সমূহ, আমি একটু সংজ্ঞাটা লিখে নেই, সমূহকে তাদের ক্রমবর্ধমান, তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে, আণবিক ভর অনুসারে সাজালে সাজালে যে সারি পাওয়া যায়, সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এটা খ নম্বরে 100% লিখে রাখবা, আসবে। মিথিলিন মূলকের পার্থক্য থাকে, পার্থক্য থাকে, তবে সেই সারিকে, তবে সেই সারিকে, সারিকে সমগোত্রীয় শ্রেণীর সারি বলে। সমগোত্রীয় শ্রেণীর সারি বলে, এবং এরূপ সমধর্মী যৌগসমূহের, একদম ইজি একটা লেখা, আমি একদম বুঝাই দেবো। হ্যাঁ, সমূহের, যৌগসমূহের এক একটি শ্রেণীকে, এক একটি শ্রেণীকে, শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। ওকে, আচ্ছা এখন আসো আমাদের মেইন পড়ায়। কি লিখছি কিছু বোঝার দরকার নাই, কি লিখছি কিছু বোঝার দরকার নাই। একটু আগে আমরা কি পড়ে আসছিলাম, এখানে আমরা মিথেন পড়ে আসছিলাম, কি পড়ছিলাম, মিথেন পড়ে আসছিলাম। তারপর কি পড়ছিলাম, সরি, এখানে CH3 না, CH4। তারপর কি পড়ছিলাম, তারপর পড়ছিলাম C2H কত, H6, অর্থাৎ ইথেন। আচ্ছা, এইভাবে আমরা ক্রমান্বয়ে পড়ে আসতেছিলাম। ওকে, আচ্ছা এখন দেখো ওরা কি বলছে, সংজ্ঞাটা একটু আসো। ওরা বলছে একই সমধর্মীয় জৈব যৌগ সমূহকে, এই যে ইথেন তারপর মিথেন, এরা সমধর্মীয় না। কিভাবে বুঝবে সমধর্মীয়, এরা সবাই অ্যালকেন শ্রেণীর না, সবাই কিন্তু অ্যালকেন শ্রেণীর, তাই আমরা একটা ওয়ার্ড ইউজ করতেছি সমধর্মীয়, মানে একই রকম, একই শ্রেণীর। ওকে, আচ্ছা তার মানে আমরা বলে ফেলতে পারি একই সমধর্মীয় জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে। দেখো এখানে আমাদের মিথেনের আণবিক ভর কত, মিথেনের আণবিক ভর 16, ইথেনের আণবিক ভর কত, 30। দেখো 16-র পরে কত পাচ্ছি, 30 পাচ্ছি, তারপরে কত পাবো, তারপরে আরো 12 যোগ হবে, অর্থাৎ 42, মানে সরি 12 না, 14, তার মানে 44। মানে এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকছে, মানে আমাদের ক্রম বর্ধমান হচ্ছে, 16-র পর 30, তারপর 44, তারপর হচ্ছে আমাদের বিউটেন, তারপর 10-10, মানে এইভাবে দেখা যাচ্ছে আণবিক ভর বাড়তেছে। এর জন্য এই কথাটা বলা হয়েছে যে আণবিক ভর অনুসারে সাজালে, ক্রম বর্ধমান মানে ক্রমান্বয়ে বর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে যে সারি পাওয়া যায়। এই যে আমরা একটা গ্রাফ আঁকাইছিলাম না, গ্রাফ তো না, বক্সের মতো, এই যে একটা সারি পাইছিলাম না, এরকম একটা সারি পাইছিলাম না, অ্যালকেনের জন্য একটা, অ্যালকিনের জন্য একটা, অ্যালকাইনের জন্য একটা, বিভিন্ন রকমের পাইছিলাম না, তিনটার জন্য আলাদা আলাদা, সেটাকে আমরা বলতেছি কি, যে সারি পাওয়া যায় সেই সারিতে
পর পর দুটি যৌগের, ওই যে আমি তোমাকে বললাম একটু আগে লাল কালি দিয়ে, যে পর পর দুটি যৌগ যেমন মিথেন এবং ইথেন, এদের মধ্যে এরা কি পর পর না, পর পর দুটি যৌগ না, পর পর দুটি যৌগের মধ্যে কি বলছে দেখো, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আমরা কি দেখছিলাম, মিথিলিন মূলকের পার্থক্য থাকে, অর্থাৎ CH2 এর কি থাকে, পার্থক্য থাকে, ওই যে বিয়োগ করে বের করলাম, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তবে সেই সারিকে সমগোত্রীয় শ্রেণীর সারি বলে, তবে সেই সারিকে কি বলে, সমগোত্রীয় শ্রেণীর সারি বলে। এই পর্যন্ত বুঝছো কিনা এবং পারবা কিনা আমাকে ক্লিয়ার করো, তারপরের লাইন আমি যাব। জি বুঝেছি, জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তারপর আমি কি লিখেছি দেখো, এবং এরূপ সমধর্মী যৌগসমূহের এক একটি শ্রেণীকে কি বলবো, সারিকে, সারি গঠিত হলো, এবং যৌগসমূহকে নিয়ে যে শ্রেণী গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের কি, সমগোত্রীয় শ্রেণী। সংজ্ঞাটা মনে হচ্ছে অনেক বিশাল, বাট তুমি দুইবার জাস্ট পড়বা, ফিল করে করে দুইবার পড়বা, কিভাবে হলো আমার মতো করে। একই সমধর্মীয় অ্যালকেন, তাই সমধর্মীয় জৈব যৌগ সময়কে তাদের ক্রমবর্ধমান 16/30, মানে দেখো আণবিক ভর বাড়তেছে, তাই বলা হয়েছে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে। যে সারি পাওয়া যায়, এই যে সারি পাইছিলাম আমরা, যে সারি পাওয়া যায় সেই সারিতে পরপর দুটি মৌলের, এই যে মিথেনের পর ইথেন, পরপর দুটি যৌগের মধ্যে মিথিলের মূলকের পার্থক্য অবভিয়াসলি পাচ্ছি, তবে সেই সারিকে কি বলি, সমগোত্রীয় শ্রেণী সারি। এবং এরূপ সমধর্মী যৌগ সমূহের এক একটি শ্রেণীকে আমরা কি বলি, সমগোত্রীয় শ্রেণী বলে। এটা তোমরা রেকর্ড ক্লাস দেখে আমি যেভাবে বললাম সেভাবে লিখে নিবা, ওকে? আচ্ছা, তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার। আমি এটা আর বেশি বুঝাবো না, একটা ম্যাথে চলে, সরি ম্যাথ না, একটা কোশ্চেনে চলে যাবো যেটা 100% শিওর আসবে। কেন এটা বুঝাইলাম তোমাদের, এই যে এই কোশ্চেনটা সারা জীবন আসবে, এই কোশ্চেনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখবা যখন রেকর্ড ক্লাসটা করবা। মিথেন ও ইথেন পরস্পর পরস্পর সমগোত্র সমগোত্র ব্যাখ্যা করো, 100% শিওর দিয়ে লিখে রাখো এখানে, 100% শিওর এই সেটে আসবেই, এমন কোন বোর্ড নাই যে বোর্ডে এই এইটা আসবে না, ক নম্বরে আসবেই প্রত্যেকবার, একদম ঝাক্কা মার। কিভাবে লিখবা তুমি, ফার্স্টে সংজ্ঞা লিখবা, কি লিখবা, ওই যে সংজ্ঞাটা, ওই সংজ্ঞাটা লিখবা, ওকে, ওই সংজ্ঞাটা লিখবা। তারপরে কি লিখবা ভাইয়া, ধরো এটা আমরা সংজ্ঞা লিখলাম, এই যে আমরা সংজ্ঞা লিখে ফেললাম, সংজ্ঞা তুমি লিখে ফেলবা, রেকর্ডে দেখে লিখে ফেলবা, তারপর কি লিখবো ভাইয়া, তারপর তুমি দেখাবা, তারপরে আমি যেভাবে লিখতেছি সেইভাবে লেখো। এখানে মিথেন অর্থাৎ CH4 ও ইথেন অর্থাৎ C2H6 এর পার্থক্য কত তুমি দেখাই দিবা, যে CH2 আসতেছে কেন, কারণ তুমি দেখতেই পাচ্ছ এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, বিয়োগ করলে একটা কার্বন, ছয়টা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, বিয়োগ করলে কয়টা হয়, দুইটা হাইড্রোজেন, তাই CH2। আচ্ছা, তারপর তুমি বলবা কি, যেহেতু ওই যে মিথেন এবং ইথেনের মধ্যে, মিথেন এবং ইথেনের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে, মিথিলিন মূলকের মূলকের পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে, তাই তাই কি, ওই যে ইথেন ও মিথেন পরস্পর সমগোত্র, পারবা কিনা লিখতে আমাকে বলো, পারবা কিনা লিখতে আমাকে বলো, আর একবার একটু রেকর্ডে দেখে আমি যেভাবে বললাম সেভাবে তুমি খাতায় সুন্দর করে লিখে নেবে নোট করে। আমি আরেকবার বলি, তুমি ফার্স্টে কি লিখবা, যে ওইভাবে একই সমধর্মীয় জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে যে সারি পাওয়া যায়, এবং সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাহলে সেই সারিকে আমরা কি বলবো, সমগোত্রীয় শ্রেণীর সারি, এবং এরূপ সমধর্মী যৌগ সমূহকে নিয়ে কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী গঠিত হয়। আমি কিন্তু এটা মুখস্থ করি না কোনোদিন, এমনি অটো মুখস্থ হয়ে যায়, হ্যাঁ এত ইজি পড়া, তো তোমরা জাস্ট একবার দুবার পড়বা অটো মুখস্থ হয়ে যাবে। সংজ্ঞাটা লিখলা, এরপর তুমি কি দেখাবা, মিথিলিন মূলক আদৌ পাচ্ছ কিনা সেটা আগে দেখাবা। কিভাবে দেখাবা, তুমি এখানে দেখাবা যে মিথেন এবং ইথেন বিয়োগ করলে কত পাচ্ছি, CH2 পাচ্ছি, যেহেতু মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে তাই বলতে পারি এরা পরস্পরের কি, সমগোত্র। পারবা কিনা আমাকে জানাও। জি পারবো। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখি, আর একটা কোশ্চেন দেখি, এটাও অনেকবার বোর্ডে আসা, সেম অ্যান্সার, মানে সেম কোশ্চেন, জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। কি দিয়েছে দেখি, ইথিন ও প্রোপিন, প্রোপিন দেখি, প্রোপিন পরস্পর সমগোত্র, সমগোত্র ব্যাখ্যা করো।
ব্যাখ্যা করো। ওকে, এটা তোমাকে দিয়েছে ইথিন ও প্রোপিন। দেখো ইথিন এবং প্রোপিন দুইটা পরস্পর আছে না, তার মানে বিয়োগ করলে অবভিয়াসলি আমরা কত পাবো, অবভিয়াসলি হচ্ছে সিএইচ টু পাবো। একটু দেখাই দেই, ইথিন মানে কত, C2H4, প্রোপিন মানে কত, C3H6। বিয়োগ করো, এই যেটাকে বিয়োগ করে দেখাইলাম না, আমাদের কত আসে, CH3 আসে। সো তুমি বলে ফেলবা কি এরা পরস্পর সমগোত্র, পারবা কি না, সেম অ্যান্সার, জাস্ট মিথেনের জায়গায় ইথিন লিখবা, প্রোপিনের জায়গায় প্রোপিন লিখবা, পারবা কি না জানো? জি পারবো। আচ্ছা সেম কোশ্চেন, এটা হচ্ছে চারবার বলে আসছে, একটু ঘুরাই দিয়েছে, কি বলছে, সেম কোশ্চেন, ইথাইন, ইথাইন ও প্রোপাইন, প্রোপাইন পরস্পর সমগোত্র ব্যাখ্যা করো, পারবা কি না, পারবা কি না জানো, পারবা কি না একটু আমাকে কনফার্ম করো। ইথাইন এবং প্রোপাইন, ইথাইন মানে কি, ওই যে সেম ভাবে আমি ওই যে গ্রাফে যেটা দেখাইছিলাম, গ্রাফে তোমাদের যেটা দেখাইছিলাম মানে বক্সের মধ্যে যেটা দেখাইছিলাম, সেটা কত পাইছিলাম, C2 পাইছিলাম, H2 পাইছিলাম, আর কি পাইছিলাম, C3 পাইছিলাম, H4 পাইছিলাম। তাহলে বিয়োগ করে দাও এই দুইটা, তাহলে কার্বন থাকে একটা, হাইড্রোজেন থাকে দুইটা, CH2 পাচ্ছে। সো আমরা কি পাবো, এটা হচ্ছে একটা সমগোত্র। সো এইটুকু আমি একটু এটা স্পিডে পড়াইলাম কেন, কারণ এটা একটা শাস্তি, শাস্তি না, আমি অর্গানিক কেমিস্ট্রিতে কারোকে শাস্তি দিব না, যারা ক্লাস করবা তারা বেশি বুঝবা, যারা ক্লাস করবে না তারা কম বুঝবা। আমি এখন রেকর্ডটা অফ করে দিয়ে তোমাদের যে প্রবলেম গুলো আছে, তোমরা যারা ক্লাসে আছো তাদের কোশ্চেন গুলো নিবে, বাট যারা রেকর্ড দেখবে তারা এই কোশ্চেন গুলো পাবে না, ঠিক আছে? আচ্ছা আমি রেকর্ডে দিব না এগুলো। সেকেন্ড কথা, নোট খাতায় আমি কেন অ্যাড করলাম না এই পড়াগুলো, কেন অ্যাড করলাম না, মানে এই কোশ্চেন গুলো কেন অ্যাড করলাম না, অ্যাড করছিলাম বাট আমি আবার ফটো ডিলিট করে পিডিএফ বানাইছি। এর একমাত্র কারণ হচ্ছে যারা ক্লাস করবে না তাদের জন্য, এটা একদম ওপেন, আমি দিব না, দরকার নাই, তাহলে রেকর্ড ক্লাস দিচ্ছে এটুকুই না, কষ্ট করুক গা, আমার দরকার নেই, ঠিক আছে? আমি তোমরা কি করবা, তোমরা তো একটু রেকর্ড ক্লাস দেখে আজকের মতো একটু কষ্ট করে এটা করে নিবা, আমি যে যেখানে যেখানে তোমার দরকার একদম সেম হুবু আবার দেখবা, বোঝার দরকার নাই, তোমরা তো বুঝছো অলরেডি, অলরেডি তো বুঝেই গেছো, তখন জাস্ট কি করবা নোটটা তুলবা কালকের ক্লাসের আসার আগে। সবার এই ক্লাসটা একদম মানে পানির মতো হওয়া চাই, কোনো কনফিউশন না থাকা চাই, ওকে? প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে তারপরে আসবা, যতটুকু পড়াইছি নোট কমপ্লিট সব কমপ্লিট করেছে, এর আগে কেউ ক্লাসে জয়েন দিবা না, দরকার হয় তোমরা পরবর্তী 2 ক্লাস পর জয়েন দাও, সমস্যা নাই, রেকর্ড তো থাকতেছে, বাট ক্লাস মানে রেকর্ড হওয়ার পরে তুমি দেখার পরে নোট সুন্দর করে কমপ্লিট না করে ক্লাসে আসবে না, এটা আমার ওয়ার্নিং। এবার একটু আমরা নোট খাতায় চলে যাই, আজকের নোটটা তুমি না নিলেও পারবা, কারণ আমি খাতায় অত কিছু অ্যাড করি নাই। দেখ এখানে জৈব জৈব রসায়ন আছে, কিছু অর্গানিক কেমিস্ট্রি আছে, এখানে আমি কিছু লিখে রেখেছি। দেখো জৈব সম্পর্কিত মতবাদ আছে, এখানে আধুনিক এবং প্রাচীন মতবাদ দুইটা লিখেছি, তারপর জৈবের নামকরণ দেখো, ওয়ার্ড রুট লিখেছি, কার্যকরী মূলক, ওয়ার্ড রুট মানে হচ্ছে শব্দমূল, ওখানে আমি ভেঙে বলছিলাম যে হচ্ছে কি শিকল এবং হচ্ছে আমাদের কি শব্দ, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তারপর দেখো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ওয়ার্ড রুট, শিকলে কার্বন পরমাণু, একটা থাকলে মিথ, দুইটা থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছয়টা থাকলে হেক্স। চাইলে স্ক্রিনশট মারতে পারো, এখান থেকে স্ক্রিনশট মারো, বা রেকর্ড তো থাকবেই, রেকর্ড থেকেও তুমি স্ক্রিনশট নিতে পারো, আমি জাস্ট একটু দেখাই দিই। আচ্ছা তারপরে দেখো, তারপরে আমাদের কি আছে, কার্যকরী মূলক আছে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা কার্যকরী মূলক কি দেখলাম, সিঙ্গেল বন্ড থাকে, এন হচ্ছে কার্যকরী মূলক। ওকে আমি একটু এখানে লিখে দেখাই, এন হচ্ছে আমাদের কি, এন হচ্ছে আমাদের কার্যকরী মূলক, এই যে এন হচ্ছে আমাদের কার্যকরী মূলক। ওকে আবার এখানে কি হচ্ছে, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে এখানে আমাদের ডাবল বন্ড আছে, এখানে হচ্ছে আমাদের অ্যালকিন, ইনটা হচ্ছে আমাদের কি কার্যকরী মূলক। অ্যালকাইনের ক্ষেত্রে এই যে আইনটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, একক বন্ধ আছে। এখানে আমি সাধারণ সংকেত গুলা লিখি নাই, সাধারণ সংকেত গুলা লিখি নাই কেন, কারণ হচ্ছে আমি ইচ্ছা করে লিখি নাই, জায়গা কম লাগবে, মজা পাবা, তোমরা তো এগুলো পারো, এগুলো লিখি নাই বেসিক ক্লিয়ার করার জন্য। আবার প্রথমে যে অংশগুলো বুঝাইলাম ওইগুলো কিন্তু লিখে নাই, কি বুঝাইলাম, ওই যে তোমাকে আমি এরকম কার্বন দিলাম, কার্বন হচ্ছে যোজনী বের করলাম, 1s2 দিলাম, 2s2 দিলাম, তারপর 2p6 দিলাম, সরি 2p2 দিলাম, 2p2 দিলাম, তারপর আবার উত্তেজিত করলাম, বিভিন্ন রকম ভ্যালু বের করলাম, সেগুলো দেই নাই। তারপর দেখো সমগোত্রীয় চেনি, এখানে সুন্দর করে লেখা আছে যে সমগোত্রীয় চেনি, একই সমগোত্রীয় যৌগ সমগোত্র, তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে খেলে যে সারি পাওয়া যায় সেই সারিতে যদি পরপর দুটি যৌগের মধ্যে মিথিলের মূলকের পার্থক্য থাকে তবে সেই সারিতে বলা হয় সমগোত্রীয় চেনির সারি। সেম ভাবে এখানে আমি দেখিয়েছি, দেখো মিথেন, অ্যালকেন, অ্যালকাইন, এখানে আমি কিছু মানে সুন্দর করে দেখাইছি আর কি, তাদের আকার আর কি, আকার কিভাবে দিবা, যেটা তোমাদেরকে একদম A to Z বুঝাই দিয়েছি। কিভাবে বুঝাইছি তোমাদের, তোমাদেরকে আমি যে এইভাবে বুঝাইছি, এই যে কার্বন দিলাম, কখন পিবন্ধন দিব, যখন আমাদের হাইড্রোজেন সংখ্যার ঘাটতি থাকছে,
কখন দ্বিবন্ধন দেবে, যখন হাইড্রোজেন সংখ্যার ঘাটতি থাকতেছে হাত ফিল আপ করার জন্য। সেই জিনিসগুলাই আমি এখানে লিখে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, আচ্ছা, এগুলাকে তুমি কি করবা, এগুলা আণবিক সংকেত দেওয়া আছে, তুমি গাঠনিকে নিয়ে নিয়ে দেখবা। আচ্ছা, এখানে কিন্তু আমি আবার ওই যে সুন্দর করে গ্রাফটা আঁকাই দেই নাই, কিভাবে নামকরণ হলো ওটা কিন্তু আবার আঁকাই দেই নাই। ওকে, আচ্ছা, তারপর কালকে থেকে আমাদের পাতুর্যতা শুরু হয়ে যাবে, এখান থেকে আর কোনো কিছু বাদ নাই। এখান থেকে আমি যা যা লিখেছি এখানে সবকিছুই কালকে পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি এখানে পেজ সংখ্যা আছে 113টা, তোমরা দেখতেই পাচ্ছ 113 পেজ আমি অ্যাড করেছি। আর তোমরা, আমি যেগুলো মুখে বলতেছি সেগুলো যদি তোমরা তুলে থাকো, তাহলে মোটামুটি এই পেজ সংখ্যা গিয়ে দাঁড়াবে 300 পেজ। এবং অর্গানিক কেমিস্ট্রি, কথা দিচ্ছি 20টা লেকচার পর গিয়ে অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে একদম পানি মনে হবে, এত ইজি তুমি লাইফে দেখ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, একটু ওভারঅল আমি রেকর্ড অফ করে দিচ্ছি, তোমাদের একটু কোশ্চেন নিবো, একটু রেকর্ড অফ করে দেই।